তাড়াতাড়ি চালাও, তাড়াতাড়ি চালাও। ঠিক আছে। বাসার ভাষা না বুঝলে জীবনের আশা ছেড়ে দিতে হয়, তুই তো জানোস না ম্যানেজার। আর তাই আমার কোম্পানির ঔষধ হাসপাতালে পৌঁছে না দিয়ে থানায় নিয়ে যাচ্ছিলি, যেখানে মানুষের জীবন রক্ষার জন্য ঔষধ তৈরি করার নামে নকল আর ভেজাল ঔষধ তৈরি করে টাকার জন্য মানুষের জীবন কেড়ে নেওয়া হয়, সেখানে আমি সামিল থাকতে পারবো না। ছোট গাড়ি নিয়ে হাসপাতালে আয় স্যার। বলি মিস্টার জামান শেখ, এখানকার ডিসির ছোট ভাই, হেলথ সেক্রেটারি বন্ধু। হাই, গ্ল্যাড টু মিট ইউ স্যার। আর উনি হচ্ছেন এই হাসপাতালের ফাউন্ডার প্রেসিডেন্টের ছেলে মিস্টার রুহুল আমিন। স্যার আমরা যখন আছি তখন আপনার কোম্পানির ঔষধ এই হাসপাতালে পার্মানেন্টলি চলবে, শুধু আমাদের কমিশনটা না পোষালে পুষিয়ে দেব। হ্যাঁ, ছাড়ের ব্যাপারে ভীষণ উদার। সরি ফর ডিস্টারবেন্স স্যার, রাহান সাহেব পাঠিয়েছেন। কেন? সন্ত্রাসীদের হাতে আহত 4 নম্বর ওয়ার্ডের পেশেন্ট শালমের জন্য রক্ত পাওয়া গেছে, তাই অপারেশনের জন্য অনুমতি চাচ্ছে। ও আচ্ছা আচ্ছা। সন্ত্রাসীদের হাতে আহত শালম, শালা কই মাছের প্রাণ বেঁচে গেছে। এক্সকিউজ মি, আপনার সাথে আমার একটু কনফিডেন্সিয়াল আলাপ আছে, প্লিজ একটু। আরে আরে, আপনি উঠছেন কেন স্যার? ডাক্তার সাহেব আপনি একটু বাইরে যান, আমি আপনাকে ডাকবো। ওকে স্যার। স্যার, যে নেমুখারম আপনার হাসপাতালে ঔষধ থানায় নিয়ে যাচ্ছিল তাকে শেষ করে দেওয়ার জন্যই আমি এই এলাকায় আসতে বাধ্য হয়েছে। ভেবেছিলাম ও মরে গেছে, এখন ডাক্তারের কথায় বুঝলাম ও বেঁচে আছে। ঠিক আছে ঠিক আছে, ও যাতে বেঁচে না থাকে তার ব্যবস্থা আমি করছি। গতকাল হাসপাতালে ঘটে যাওয়া ঘটনার সমস্ত রিপোর্ট এটার মধ্যে রয়েছে, নিন স্যার। সরি দুর্জয়, কথা ছিল এবারে রিপোর্টের পর তোমার চাকরিটা পার্মানেন্ট করব, কিন্তু টেম্পোরারি অবস্থায় তুমি যা করেছ তাতে আমার পত্রিকা অফিস পার্মানেন্টলি বন্ধ হবার উপক্রম হয়েছে, তাই তোমাকে গুড বাই, তুমি এবার আসতে পারো। স্যার হ্যালো মিস্টার। আরে আপনারা, কংগ্রেচুলেশন। থ্যাঙ্কস। সত্যি সাংবাদিক হয়ে আপনি সাহসিকতার পরিচয় দিয়েছেন। হ্যাঁ, যার প্রতিদানে এইমাত্র সম্পাদক সাহেব এসে আমার টেম্পোরারি চাকরিটাও নট করে দিয়ে গেছেন।
ডোন্ট ওয়ারি, তোমার মতো ছেলের চাকরির অভাব হবে না। তাই বলছি, বাপটা তার ভিটামাটি ছেড়ে যেখানে ক্রাইমের মূল কেন্দ্র সেই শহরে যেতে হবে। যদি তুমি রাজি থাকো তাহলে আমি তোমাকে সত্যবাণী পত্রিকায় কাজ করার ব্যবস্থা করে দিতে পারি। সত্যবাণী পত্রিকা? সেখানে কাজ করলে তো আমার সাংবাদিকতার জীবনটাই সার্থক হয়ে যাবে। তাহলে এই নাও, সম্পাদক সাহেবের নাম সহ পত্রিকা অফিসের ঠিকানা, আর এই নাও আমার ভিজিটিং কার্ড, এটা দিয়ে সম্পাদক সাহেবকে বলবে আমি পাঠিয়েছি। ভালোই হলো, এবার আমার ছোট ভাই বোনকে দেখার সুযোগটা পাবো। জানো, ওই শহরে আমার বাড়ি, যেখানে আদর্শবান পুলিশ অফিসার ভাই, কলেজ পড়ুয়া বোন আর বাবার সমতুল্য মামা রয়েছে। চাকরির প্রয়োজনে আজ আমিও দূরে রয়েছি। শোনো, যদি কোনো প্রয়োজন হয় তাহলে ওদের সঙ্গে যোগাযোগ করতে পারো। অচেনা অজানা শহর, ভালোর চেয়ে মন্দটাই নাকি সেখানে বেশি। আর ক্রাইম রিপোর্টারদের জন্য পুলিশ হচ্ছে সবসময়ের বন্ধু, সেই জন্যই আপনার আদর্শবান পুলিশ অফিসার ভাইকে আমার সবচেয়ে বেশি প্রয়োজন। একজনকে ভালোবেসে আরেকজনকে বিয়ে করার শাস্তি কি তুমি জানো? চিটিং কেস, কত বড় সাহস পুলিশের সামনে পাগড়ি বিন্দা আস, খালো খালো, এর শাস্তি কি জানো? কমপক্ষে 14 বছর, না হলে 7 বছরের সশ্রম কারাদণ্ড। বিশ্বাস করুন, আমার কোনো দোষ নেই। আমার এই প্রচণ্ড বাবা যৌতুকের লোভে জোর করে আমাকে অন্য মেয়ের সাথে বিয়ে দিতে নিয়ে যাচ্ছে। আমার ভুল হয়ে গেছে, আমি কথা দিচ্ছি, আমার ছেলে যে মেয়েকে ভালোবাসে তাকেই আমি পুত্রবধূ করে ঘরে তুলে নেব। সাবাস! তাহলে বিয়েটা কি বিনা যৌতুকেই হবে? হ্যাঁ হ্যাঁ, এক কাপড়ে নিয়ে যাব আপনাদের উপস্থিতিতে। তাহলে আর দেরি নয়, আমরা আপনার পুত্রবধূকে সাজিয়ে নিয়ে এসেছি। এই সর সর সর, আসো আসো আসো। হাই মেরি জান! ও মাই হার্ট! আবার ফারাক্কা বাদ কেন? জান আর হার্ট এক হবার আগে কাজের অফিসে চলো। হ্যাঁ, তোমরা গিয়ে কবুল পড়ার কাজ শেষ করো, আমরা ডিউটি শেষ করে বিয়ে বাড়িতে আসছি। হ্যাঁ যাও, বাই 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 বাই। শহরে বোমা আতঙ্ক বিরাজ করছে, বোমা হামলাকারী সন্ত্রাসীরা বিভিন্ন জায়গায় সুটকেসে বোমা রেখে বিস্ফোরণ ঘটাচ্ছে। তাই সুটকেস হাতে কাউকে নজর পড়লে সার্চ করুন, কাউকে সন্দেহ হলে গ্রেফতার করুন, বোমা স্কোয়াড ইনফর্ম করুন। ওভার! ডিউটি ফাস্ট, তামা হলে সাক্ষী নট মেরি প্যারি প্যারি মাধুরী, আমি তোমাদের কাজ সাকসেস করে দিয়েছি, এখন চলো আমারই বিপদ মুক্ত করো, না হলে প্রমোশনের জায়গায় ডিমোশন হয়ে যাবে। আসো। ডিমোশন নয়, ডাবল প্রমোশন হবে। ওই দেখো সুটকেস। স্যার, ডিউটি ফার্স্ট, ফলো মি। 4 প্যাকেট চিদার মোয়া দিন তো। নগর বাস স্ট্যান্ডে বোমা স্কোয়াড পাঠান। নিশ্চয় টের পেয়ে গেছে। ইয়েস, ডিউটি ফার্স্ট, ফলো মি, ফলো মি। স্যার, ওই যে একজন আগে আর একজন পিছে। ফলো মি। আমার বাড়ি দেখ, আমার বাড়ি দেখ। আর
হ্যান্ডস আপ, গুড, ভেরি গুড, ইউ লেডি ইন্সপেক্টর, এবার তুমি নিশ্চিন্তে উঠে দাঁড়াও। একজন পালিয়েছে স্যার। আরে আমার স্যুটকেস। ডন্ট মুভ। আরে আসল ক্রিমিনাল তো পালিয়েছে, তুমি তার নকল নও। হ্যান্ডস আপ করো। জি আমি ইয়েস, কোনো চালাকির চেষ্টা করে বাঁচতে পারবে না। এই যাও স্যুটকেস সার্চ করো। কে হলো? যাও স্যার, স্যুটকেসে বোম আছে, তাই ওকে সাবধানে নিয়ে এসে খুলে দেখাতে বলুন। এখনো আমরা সবাই আনমেরিড, যদি কিছু একটা হয়ে যায়। কি বলেন? শাট আপ, যাও স্যুটকেস নিয়ে এসে খুলে দেখাও। কি হলো? যাও যাও যাও, আমতামতা করো না, যাও। এখানে ওপেন করলে তো ওই প্যাটা সহ আমাদের সবার জীবন ক্লোজড হয়ে যেতে পারে। চলো কেটে পড়ি। এই যে, এই যে বোম, আমার ভাই বোনের খুব পছন্দ, তাই কিনেছি। ওনার স্যুটকেসে বোম আছে, সেই ইনফরমেশন কে দিয়েছে? ডিউটি ফার্স্ট। ও স্যার, কিন্তু স্যুটকেসের সাথে ওনাকে দেখে সন্দেহ উনি করেছেন স্যার। শুনুন ম্যাডাম, লম্বা দাড়ি আর গোফরাকা সবাইকে দেখে যেমনি মুসলমান মনে করা ঠিক না, তেমনি স্যুটকেসের সাথে দেখেই সবাইকে সন্ত্রাসী মনে করাটাও ঠিক না। তাহলে তুমি ধরে পালাচ্ছিলে কেন? আরে আমি পালাচ্ছিলাম কোথায়? যাকে আমার সন্ত্রাসী বন্ধু মনে করেছেন সে আমার এই মানিব্যাগ মেরে দিয়েছিল, আমি ওকে ধরার জন্য ধাওয়া করেছিলাম। আই এম সরি মিস্টার। দুর্জয় চৌধুরী, ক্রাইম জার্নালিস্ট। শুনলে তো ওনার পরিচয়। এখন যদি এই ঘটনা হেডলাইন করে পত্রিকায় ছাপিয়ে দেয় তাহলে তোমাদের আগে আমার চাকরিটা যাবে। এসো ভাইয়া এসো। স্বপ্না দেখ কাকে নিয়ে এসেছি। আরে আমার আদরিনী বোনটা কোথায়? স্বপ্না, আরে স্বপ্না, কিরে কাচ্ছিস কেন? স্বপ্না তোর হাত? স্কুটারে কলেজে যাবার পথে ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট হয়, হাতটা থেতলে যাবার পর ডাক্তার কোনো উপায় না দেখে। চুপ কর স্বপ্না, চুপ কর। এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল আর আমি কিছুই জানতে পারলাম না। সাগর, সাগর তোরা এতটা পাশাল হলি কি করে? এক বছর হলো না তোরা এখানে এসে আমাকে পর করে দিয়েছিস, ভুলে গেছিস তোর এই ভাইকে? না ভাইয়া, তুমি এখন যতটা ভেঙে পড়ছো তখন তুমি স্বপ্নের ওই অবস্থা দেখলে মাথা ঠিক রাখতে পারতে না। আরে মা বাবা মারা যাবার পর তোদেরকে আমি এই কোলে পিঠে করে বড় করেছি, তোদের সুন্দর ভবিষ্যৎ করার জন্য মনে পাথর বেঁধে তোদেরকে এই শহরে রেখেছি, সেটা কি আবার অপরাধ? বল স্বপ্না বল, সেটা কি আবার অপরাধ? কেন এত বড় কষ্ট তোরা আমাকে দিলি? কেন এত বড় কষ্ট আমাকে দিলি? আচ্ছা, লেখাপড়া রেখে নাটক সিনেমায় অভিনয় করার রিহার্সাল চলছে, আসতে না আসতে আমার সাথে যোগ? তোকে আমি ভাইয়া, আমার কোনো দোষ নেই ভাইয়া, সব স্বপ্নার দোষ। বিশ্বাস করো সব বুদ্ধি সাগর ভাইয়ার। সরি ভাইয়া, তুমি আসছো জেনে ও তোমাকে বোকা বানানোর জন্য এই বুদ্ধি করেছে। সরি ভাইয়া সরি। ওরে বাবা, এত আয়োজন, আরো কিছু বাকি থাকলে দে বোন, আর সব খেয়ে সাফা করে ফেলবো। কতদিন ধরে তোর হাতের রান্না করা খাবার খাইনি? তাই তো, তুমি যা পছন্দ করো তার কোনোটাই বাদ রাখিনি। কিন্তু পেট তো আর সরকারি গুদাম না, যে ইচ্ছে মতো ভরে নেব। ডোন্ট ওয়ারি ভাইয়া, গুদাম ঠিক মতো ভরে রাখার জন্য ট্যাবলেটও আমার কাছে আছে। সুরজ ভাই, যে ড্রয়ার খুলে ওষুধগুলো আনো তো। আচ্ছা ভাইয়া নাও। আরে আরে খাও ভাইয়া। খাও না ভাইয়া, এই নাও। এই যে দেখো ভাইয়া, এ তো দেখছি রীতিমতো ফার্মেসি। কিরে স্বপ্না, ও কি নিজেকে ডাক্তার মনে করে? হ্যাঁ বলতে পারো। এখন ভাইয়াকে খেতে দে। স্টপ, এরই মধ্যে নিয়ম নীতি সব ভুলে গেছো? সরি বোন, প্রথম লোক পাতর নে হ্যাকার।
আর ভুল হবে না তো? এখন থেকে আর ভুল হবে না। প্রমিস? প্রমিস করো না ভাইয়া। তাহলে বিয়ের পর ওর স্বামীকে ঘর জামাই করে আমাদের মাথায় নিয়ে ঘুরতে হবে। আমার স্বামীকে তোমরা মাথায় নিয়ে ঘুরবে কিনা জানি না, কিন্তু তোমাদের বউরা এলে আমি ঠিকই মাথায় করে রাখবো। তাহলে তো মোটা সোটা দেখেই বিয়ে করতে হবে, যাতে তুই মাথায় তুলে না রাখতে পারিস। জন্ট ওই ভাইয়া, আজ থেকে এক্সারসাইজ শুরু করে শরীর স্বাস্থ্য মজবুত কর। তোমরা এখানে? ওকে নিয়ে যেতে এসেছি। মানে কিডন্যাপ কেন করছি? সে কথা সমাজ সেবকের মুখোশধারী তোমার প্রভাবশালী বাবাই বুঝতে পারবেন। কারণ আমার একমাত্র আদরের ছোট বোন একটি চাকুরির আশায় তোমার বাবার কাছে গিয়ে আজ পর্যন্ত নিখোঁজ রয়েছে। তোমার বাবা অস্বীকার করলে কি হবে আমি জানি, এর পেছনে তোমার বাবার হাত রয়েছে। তাই আমার বোনকে ফেরত না পাওয়া পর্যন্ত তুমি আমার হাতে বন্দী থাকবে। যদি আমার বোনকে ফেরত না পাই তাহলে তোমার বাবাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য তোমার উলঙ্গ ছবি পোস্টার দিয়ে আমি সারা শহর সেরে দেব। হ্যালো, তোমার মেয়ে আমার হাতে বন্দি, বিকেল পাঁচটার মধ্যে আমার বোন সাথীকে ফেরত দিয়ে গুদারাঘাট থেকে তোমার মেয়েকে নিয়ে যাবে। কোন চালাকির চেষ্টা করলে মেয়েকে হারাবে। মনে রেখো, পাঁচটা বেজে এক মিনিট হলে তোমার মেয়ের শরীরে কোনো কাপড় থাকবে না, আর পাঁচ মিনিট হলে কি থাকবে না তা তুমি বুঝে নিও। হাতে সময় মাত্র পাঁচ ঘন্টা। ওই শালার বোন ওই মাগির সাথীকে ফেরত দিলে আমার লাল বাতি জ্বলবো, আর না দিলে আমার বের বারোটা বাজবো। পাঁচটা বেজে এক মিনিট হয়ে গেছে, ওর বাবা কথা অনুযায়ী কাজ করেনি। ওই আমাদের কাজ শুরু কর। খবরদার, যদি আমার শরীরে একটি আঁচড় পড়ে তাহলে এই মুক্তির বিপ্লবের হাত থেকে তোরা কেউ রক্ষা পাবি না, কেউ না। বাবা আসেনি মেয়েকে রক্ষা করতে, আর বিপ্লব সে তো অনেক দূরের কথা। সময় মতো না এলে তোমার মুক্তির মৃত্যু ছাড়া অন্য কোনো পথ খোলা থাকতো না। না, খোদা এত সহজে বিপ্লবের মুক্তিকে কেড়ে নেবে না, আর তাই তো শত কাজের ব্যস্ততার মাঝেও মনটা তোমার উদ্দেশ্যে আমাকে জিমনেশিয়াম সেন্টারে নিয়ে গিয়েছিল, আর সেখানে গিয়ে এই দুর্ঘটনার খবর জানতে পেরেছি। তাহলে আমি চাই এখন থেকে প্রতিদিনই এরকম একটা দুর্ঘটনা ঘটুক, যাতে প্রতিদিন তোমাকে কাছে পাওয়ার সুযোগটুকু পাই। না মুক্তি, তুমি জানো না
আমি যেখানে যত দূরেই থাকি না কেন, আমার এই মন শুধু তোমারই দখলে। বিপ্লব। হ্যাঁ বলতে। হ্যাঁ তুমি বড় মিষ্টি, মন চায় তোমাকে ভালোবাসতে, মন চায় তোমার কাছে আসতে। তুমি বড় মিষ্টি, মন চায় তোমাকে ভালোবাসতে, মন চায় তোমার কাছে আসতে। মেঘে মেঘে লালা হলো, শাদি করি চলো চলো, বলো বলো আজ বলো। তুমি বড় মিষ্টি, মন চায় তোমাকে ভালোবাসতে, মন চায় তোমার কাছে আসতে। গল্প করে পাই না বন্ধু মনে জোশ, এই বয়সে প্রীতি আসে হয় রে মনে এমন দোষ। অল্প করে গল্প করে পাই না বন্ধু মনে জোশ, এই বয়সে প্রীতি আসে হয় রে মনে এমন দোষ। ওই দুটি ঠোঁটে তুমি দাও না গো ছুতে, তুমি বড় মিষ্টি, মন চায় তোমাকে ভালোবাসতে, মন চায় তোমার কাছে আসতে। তুমি বড় মিষ্টি, মন চায় তোমাকে ভালোবাসতে, মন চায় তোমার কাছে আসতে। মেঘে মেঘে বেলা হলো, শাদি করি চলো চলো, বলো বলো আর বলো আমি রাজি চলো চলো। 6060 তুমি বড় মিষ্টি, মন চায় তোমাকে ভালোবাসতে, মন চায় তোমার কাছে আসতে। মা রে তুই এসেছিস, তোর কোনো ক্ষতি হয়নি তো মা? হবে কি করে, যে আমাকে উদ্ধার করেছে সেই বিপ্লব তার নিজের জীবনের চাইতেও আমাকে অনেক বেশি ভালোবাসে, তাই বাবা হয়ে তুমি যা করতে পারোনি ওই বিপ্লব তাই করেছে। গরম, তুই কোন বিপ্লবের কথা বলছিস কে জানে, যদি ইন্সপেক্টর বিপ্লব হয় তাহলে ডিএসপি সাহেব আমার ফোন পেয়ে ওকে পাঠিয়েছে। মা রে তুই আমার একমাত্র সন্তান, তোর কিছু হলে আমি বাঁচব না মা। যে তার নিজের স্ত্রীকে নিজের স্বার্থের জন্য পরপুরুষের হাতে তুলে দিয়ে মৃত্যুর মুখে ঠেলে দেয়, তার মুখে এসব কথা মানায় না। শোনো, যে কারণে আজ আমাকে কিডন্যাপ করা হয়েছে তা যদি সত্যি হয় তাহলে আমি তোমাকে ক্ষমা করব না। আমার মা যা করতে পারেনি আমি তাই করব,
তোমাকে খুন করে আমি নিজে মরবো, আন্ডারস্ট্যান্ড? সাংদি গরম, এই তেজি মেয়েকে ঘরে রাখলে বেজির মতো ঠিকই একদিন আমারে কামড় দিব। তাই যত তাড়াতাড়ি সম্ভব ভালো কোনো পাত্র দেখে ওকে বিদায় করতে হবে। কত বড় লোকের বাড়ি! আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা? আমি পাত্রের মামা। পত্রিকায় পাত্র সাহেব বিজ্ঞাপন দেখে পাত্র সহ চলে এসেছি। আসুন আসুন, আমি পাত্রীর মামা, বিজ্ঞাপন আমি দিয়েছি। আসুন আসুন আসুন, বসু বাবা জি, বসু। এত কিছুর আবার কি প্রয়োজন ছিল? আপনারা আসবেন বলে সামান্য চা নাস্তার ব্যবস্থা করে যাই, পাত্রীকে নিয়ে আসি। দেখান পাত্রি রাজি না হলে এইটুকুই লাভ। আমার বাচ্চা আসতে গেল, ঘরে থাকবো তো? না, লেখাপড়া শেষ না করে আমি বিয়ে করব না। না বলে কোনো লাভ নেই, আজ না হয় কাল বিয়ে তো তোকে করতেই হবে, তাই আগে ভাগে করাটাই ভালো। ইয়েস ভাইয়া, তুমিও বড় ভাইয়ার ভাবি থাকলে আমার অমতে তারা কোনো কিছুই করতো না। আরে আমি কি করছি, মেহমান যখন এসেই পড়েছে তখন মামা সম্মান টুকু রাখ, যদি পছন্দ হয় ভালো, আর না হলে নাই। মামা তুমি ওদিকে যাও, আমি তোলাকে নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাও আয় তাড়াতাড়ি। বুঝেছি, আপনারা খানেওয়ালা বংশের লোক, কমলে আরো আয়োজন করি। না না, তারার দরকার হবে না। তা পাত্রী কোথায়? বস। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। তুই পাত্র? কি করছিস তুই? জামাই গায়ে হাত দিলে গুড়া হয়, তুমি চুপ করো। দেখো দেখো তোমার হবু জামাই অবস্থা। এই যে দেখো আর কত আছে, সাদা মারি বেগ, পকেট মারিং এর সাথে চিটিং ব্যবসা, তা আবার আমার বাড়িতে। আমার ছেলে পকেট মার, আমার ছেলে, আমার বংশের কলম। আমি আমি চোরের বাপের বড় বালা, বেরন বেরন বাড়ি থেকে, চল। কেন করব না, এর আগে ভালো পাত্র দেখে কেস ফিট করতে চেয়েছিলাম। এটা কিছু নয় ভাইয়া, ভাগ্নিকে বিয়ে দেওয়ার জন্য মামাটা প্রায় আজেবাজে লোককে পাত্র হিসেবে নিয়ে এসে ঝামেলা বাঁধায়, আর ভাগ্নির সাথে চেঁচামেচি করে। ও বাড়িতে বিয়ের ব্যাপারে ঝগড়া হলে অবাক হবার কিছু নেই, বরং না হলে অবাক হয় এলাকার সবাই। তাই আমি আসি ভাইয়া, তুমি সময় মতো ইন্টারভিউ দিতে চলে যেও। আচ্ছা। হ্যাঁ, হ্যালো মিস্টার ক্রাইম জার্নালিস্ট। আবার কোন সন্দেহে পড়লাম কে জানে। মনে তো হয় বহুরূপী। কি, পুলিশের পোশাকের বদলে এই পোশাকে আমাকে দেখে অবাক লাগছে? এটাই আমার আসল রূপ, আগে যে পোশাকে দেখেছেন সেটা ছিল নকল। জি বুঝলাম না। বেশি বোঝার দরকার নেই, এ বাড়িতে আসবেন জানলে সাথে করেই নিয়ে আসতাম। মিস্টার সাগর আর আপনার সম্পর্কটা কি জানতে পারি? আপনি সাগরকে চেনেন? চিনি মানে আমার সাথে তার গুড রিলেশন। তাহলে তো ভাই আমার ব্যাড পজিশনে আছে। ওটা আমাদের বাড়ি। একেবারে মুখোমুখি, না জানি কপালে আমার কি দুর্গতি আছে। না না, সেরকম কিছু হবে না।
আমি এখন আসি। হ্যাঁ এদি জায়গা ও তোর সাথে কত দিনে পরিচয়? বন্ধু না অন্য কিছু? উনি আমার মামা। আমি নিজামুদ্দিন সর্দার, রিটায়ার মুক্তার। আপনি? হ্যালো, হাউ ডু ডু। আমি দুর্জয় চৌধুরী, ক্রাইম জার্নালিস্ট। এই বিয়ে করেছো তুমি? জি জি না। আমার ভাগ্নি অবিবাহিতা। আচ্ছা, অবিবাহিত ছেলে মেয়েদের একসঙ্গে দেখলে এলাকার লোক কি ভাববে বলতো? বাচ্চাদের কি সব কথা বলছো? ঘরে কথা বলতে দিস না তাই। চুপ করো, যাও ঘরে যাও, যাও। শোনো বাবাজি, কেসপি যতবারই করতে যাই ততবার বাধা দিস, এরপর আর কোনো কথা শুনবো না। আসি বাবা। আচ্ছা না, ঠিক আছে, আমি আসি, আমার আবার একটা ইন্টারভিউ আছে, আসি। ডক্টর রায়হান? হ্যাঁ, ডক্টর রায়হান ফোন করে তোমার সম্বন্ধে আমাকে সব বলেছেন, কিন্তু এই শহরে ক্রাইম রিপোর্টিং এর কাজ করা মানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়া। দুর্দান্ত সাহসী হতে হয়, কাজে গিয়ে কোনো কারণে সফল না হতে পারলে লাশ হয়ে ফিরতে হয়। আমাকে একটা সুযোগ দিন স্যার, আমার বিশ্বাস আপনার পাশে থেকে আমি কাজ করতে পারবো। তাহলে এই নাও আদর্শ কর্মজীবী মহিলা হোস্টেলের ঠিকানা, সেই হোস্টেলের কর্মকাণ্ডের রিপোর্ট আমার দরকার। আরে না না না, এক্সকিউজ মি, ম্যানেজার কি আপনি? হ্যাঁ, কি চাই বলুন। আপনার কাজকর্মের খবর? আমার খবর হচ্ছে আমি 5 ফিট 7 ইঞ্চি, দেখতে লম্বা হলো, ওজন কমই আছে, এখনো কোমর পাতলা আছে। না না না, আমি আপনার ব্যক্তিগত খবর নিতে আসিনি, আমার প্রয়োজন আপনি কবে থেকে এখানে আছেন, কতজন মেয়ে এই হোস্টেলে আছেন, কতজন বিবাহিতা, কতজন অবিবাহিতা, তারা কোথায় কি কাজ করেন। এত কিছু জেনে আপনি কি করবেন? পত্রিকায় রিপোর্ট করব। কি, তুমি সাংবাদিক? জি। এখানে পুরুষের আসার নিষেধ তা তুমি জানো? এই কোথায় তোরা? আচ্ছা, এরা কি মেয়ে? জি না, এরা আমাদের সিকিউরিটি। বের কি দেখছিস? বের করে বেড়াকে। যেভাবেই হোক আমাকে হোস্টেলের ভেতরে ঢুকতেই হবে। অযথা কেন কান্নাকাটি করছিস? আমিও তোর মতো চাকরি পাওয়ার আশায় এখানে থাকতে এসে প্রতারণার শিকার হয়ে বন্দি হয়েছি। ওদের কথা মতো না চললে অত্যাচারে মারা যাবে। তাও ভালো, আমি মরতে রাজি আছি। আমাকে আপনি নষ্ট করবেন না, আমি নষ্ট মেয়ে নই, আমাকে দয়া করুন ভাইয়া, আমাকে দয়া করুন। তুমি যা ভেবেছো আমি সেরকম কেউ নই, আমি একজন ক্রাইম জার্নালিস্ট। তোমরা এই হোস্টেল সম্পর্কে যা কিছু জানো আমাকে নির্ভয়ে সব খুলে বলো। এটা নামে কর্মজীবী মহিলা হোস্টেল, আসলে এটা মেয়েদের দিয়ে কুকর্মের হোস্টেল। চাকরি আর আশ্রয়ের আশায় এখানে যারা আসে তাদেরকে দিয়ে জোর পড়ব বড় বড় দেশি বিদেশি বিজনেসম্যান। একটা সাংবাদিক দেখি এখানে, সাংবাদিক ঢুকে পড়েছে। এই বান্দির পুত কার সর্বনাশ করতে এসেছে? Oh, my God.
কি অবস্থা তোমার? গেলে বীরপুরুষের মতো আর আসলে মেয়ে মানুষের মতো? সেই কাহিনী পরে বলবো স্যার, হোস্টেলের ইন্টারনাল খবর সব নিয়ে এসেছে। বলুন কি? হ্যাঁ স্যার, কর্মজীবী মহিলা হোস্টেলের নামে ওটা একটা পতিতালয়, সমাজের নামী দামি মানুষদের রঙমহল, যেখানে মেয়েদেরকে জোরপূর্বক পতিতাবৃত্তি করতে বাধ্য করা হয়। ওয়েল ডান, ওয়েল ডান মাই বয়, ওয়েল ডান। তোমার মতো ছেলে কি আমার প্রয়োজন? যে হোস্টেল তৈরির জন্য আমি আমার স্ত্রীকে হারিয়েছি, পঙ্গু জীবন নিয়ে এই হুইল চেয়ারে আজ আমি বন্দী হয়ে আছি, তার রহস্য উদ্ঘাটন করেছো তুমি। স্যার, ওই হোস্টেলের জায়গাটি ছিল আমার, যেখানে আমি গড়ে তুলেছিলাম একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। বছর কয়েক আগে একদিন আব্বু, ওরা আমাকে আমুকে মেরে ফেলবে, আমাদের তুমি বাঁচাও আব্বু, আমাদের তুমি বাঁচাও। কথা বল মা, হেডমাস্টার, তোর ব্যাড লাক, টাকার বিনিময়ে যা তুই দেস নাই, এখন বিনা টাকায় সেই জায়গা তোকে দিতে হবে, আর তা না হলে তোর স্ত্রী আর তোর সন্তানের জীবনের আশা ছেড়ে দিয়ে বাসার ভাষা বুঝতে হবে। তাই কলম দিয়ে তলিলে একটু কালি ছিটিয়ে যা। সন্ধি গরম গরম, সন্ধি ঠান্ডা হইলো। এভাবে ওদেরকে ছেড়ে দিলে কেন? এখন কি যদি কোনো ঝামেলার সৃষ্টি করে? ভাষার ভাষা না বুঝলে জীবনের আশা ছেড়ে দিতে হয়। আইন প্রশাসন ওদের হাতে মুঠোয় ছিল বলে আমি বিচার চিহ্ন পাইনি, আর তাই ওদের বিরুদ্ধে হাতে কলম তুলে নিয়েছি। জীবনের শেষ সম্বল যা ছিল তা দিয়ে এই পত্রিকার অফিস গড়ে তুলেছি। ওদের অবৈধ অসামাজিক কার্যকলাপ দেশবাসীর কাছে তুলে ধরার চেষ্টা করেছি, কিন্তু আজও পরিপূর্ণভাবে সফল হতে পারিনি। এবার সেই সফলতা আসবে স্যার, আমি আপনার আশা আকাঙ্ক্ষা সফল করব, আর তার জন্য যত বিপদ আসবে সবকিছুর মোকাবেলা আমি করব। আপনি কোনো চিন্তা করবেন না স্যার। তোমার মতো একজন ছেলেকে পেয়ে আমি আমাকে নিয়ে আর কোনো চিন্তা করি না। দুর্জয়, চিন্তা শুধু মা আর আমার মেয়েটিকে নিয়ে। আমি আমি ওকে সঙ্গ দিতে পারি না, নিঃসঙ্গ জীবনে শহরের প্রাণকেন্দ্রে এত বড় একটা অসামাজিক কার্যকলাপের প্রতিষ্ঠান গড়ে উঠেছে তা পত্রিকায় নিউজ না হওয়া পর্যন্ত আমরা জানতে পারিনি কেন? সরি স্যার। বিপ্লব। ইয়েস স্যার। এলাকাটা তোমাদের আন্ডারে। ইয়েস স্যার। এক্ষুনি রেড দেওয়ার ব্যবস্থা করো। ওকে স্যার। তাই যাও, উপর নিচে সবখানে সার্চ করো, কেউ যেন পালাতে না পারে। ইয়েস স্যার। শান্তি করুন, সর্বনাশের খবর তো পেয়েছেন, এখন কি করবো? সরমে আত্মহত্যা করে চান্দির ঠান্ডা করো, সামান্য একজন সাংবাদিকের দূরে কি কাজ করতে পারলাম না? পত্রিকা সংবাদ দায়ের হওয়ার পর পুলিশ রেড দিতে পারে, সতর্ক হইতে পারলাম না? পুলিশকে তো প্রতি মাসে দিচ্ছি, তারপরও ডেমোক্রামি করবে তা কি করে বুঝবো? তাহলে মানে এমন কোন পুলিশ উপরের নির্দেশেই কাজটা করেছে, তাই অন্য কোথাও ব্যবসা চালু করতে হবে ভাইয়া। তার আগে ওই পুলিশ অফিসারকে পাশার ভাষা বুঝিয়ে দাও। শাট আপ! ফের যদি আমার আদর্শকে টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি মাপকাঠি অর্জন করার চেষ্টা করেন, তার কারণে থেকে বাকি জীবন কাটাতে হবে। আরে আপনি অযথাই চান্দি গরম করছেন, আপনার মতো অনেকে আদর্শের বড়াই করে,
আমাদের সাথে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তোলে, কিন্তু আপনি দেখা সাক্ষাৎ করেননি, তাই আমরাই আপনার কাছে এসেছি। যে উদ্দেশ্য নিয়ে এখানে এসেছেন, শুধু মুক্তির বাবা বলে প্রথমবারের মতো ক্ষমা করছি। এই ইন্সপেক্টর, জমির রাজ্যে বাস করে তুমি যে দম নিচ্ছ, ইচ্ছে করলে নিমিষেই আমরা তা শেষ করে দিতে পারি। একদম চুপ, বেরো যা বলছি। তারা হলে উল্টা পিঠে না গরম। চলো যাই ছোট ভাই, চলো চলো চলো। ইন্সপেক্টর, এই তোমার সাথে আমার আমাদের দেখা হবে। সালাম আলাইকুম ছোট ভাই, আসো আসো। সেই দেখা তোদের জীবনে কাল হয়ে দাঁড়াবে। এ তুমি কি বলছো? যা সত্য তাই বলছি। ওই কর্মজীবী মহিলা হোস্টেল নামের পতিতালয় থেকে সাথী নামে মেয়েটিকে উদ্ধার করে জানতে পেরেছি তোমার বাবাই সাথে জড়িত, কারণ চাকরির নামে তোমার বাবাই সাথীকে ওখানে পাঠিয়েছিল। তাহলে আমার বাবাকে গ্রেফতার করছে না কেন? সাথীর অনুরোধে, কারণ মেয়েটি সতীত্ব হারায়নি। তদন্ত করতে গিয়ে যদি মেয়েটির ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়, তাহলে সমাজে বেঁচে থাকার কোনো পথই মেয়েটি খোলা থাকবে না, আর তাই মেয়েটি কোনো সাক্ষ্য দেবে না। তাতে জোরালোভাবে কোনো প্রমাণ করতে গিয়ে আমি ব্যর্থ হব। লিপ্লব, আমি তোমাকে কথা দিচ্ছি, আমার বাবা এর সাথে জড়িত তার যদি সুনির্দিষ্ট কোনো প্রমাণ পায়, তাহলে আমি নিজে তোমার হাতে আমার বাবাকে তুলে দেব। আপনার সহযোগিতা না পেলে আজ হয়তো আমার জীবনে বড় কোনো দুর্ঘটনা ঘটে যেত। প্লিজ আপনার পরিচয়টা। আমি দুর্জয় চৌধুরী, ক্রাইম জার্নালিস্ট। ও, আপনি তাহলে সেই সাহসী সাংবাদিক। সাহসী বলছেন কেন, বলুন দায়িত্বশীল। আপনার সাথে আমি দেখা করতে যেতাম, কিন্তু তার আগে যেভাবে দেখা হলো তাতে আমি নিজেই ঋণী হয়ে। আরে না না, ঋণী হওয়ার কিছু নেই। একজনের বিপদে আরেকজনের এগিয়ে আসাটাই কর্তব্য, আর সেই কর্তব্যের সহযোগিতা পাওয়ার জন্যই আপনার ভাই ডাক্তার রায়হান আপনার সাথে আমাকে দেখা করতে বলেছিল। ভাইয়াকে আপনি চেনেন? হ্যাঁ, উনি আমার এলাকাতেই আছেন। ক্রাইমে জর্জরিত এই শহরের ক্রিমিনালদের চিহ্নিত করার জন্য উনি আমাকে চাকরির ব্যবস্থা করে দিয়ে এই শহরে পাঠিয়েছেন। ভালোই হয়েছে, আপনার কলমের শক্তি আর আমার আইনের শক্তি আজ থেকে এক হয়ে ওই সমাজ শত্রু ক্রিমিনালদের জীবনে কাল হয়ে দাঁড়াবে বন্ধু। সাংবাদিক, সাংবাদিক, ওই শালা বড় সাংঘাতিক, কলমের জোরে একবার মলম দিয়ে আমাদেরকে মালিশ করেছে, আর এবার তোদেরকে পালিশ করেছে। ওর ঠিকানা কে, আপন বলতে কে আছে ওর সংসারে? সান্দি গরম, এই শহরে নয় আমদানি, খবর নিয়ে জেনেছি এক ভাই আর এক বোনকে নিয়ে ওর সংসার। ভাই সাগর তোমার ঔষধ কোম্পানিতে চাকরি করে। গুড, ভেরি গুড, রক্তের সাথে আত্মার সম্পর্ক, তাই ঢাল যখন পেয়েছি তখন তলোয়ারের আঘাত থাকা বই। ওর কলম নামের অস্ত্রের জোর কমিয়ে ওকে পাশার ভাষা বুঝিয়ে দেব, আর তারপর ওকে হারিয়ে নাচাবো তা দিন দা। কংগ্রেচুলেশন মিস্টার দুর্জয় চৌধুরী। কি ব্যাপার দোলা, তুমি হঠাৎ আমাদের বাড়িতে? কেন,
আজ থেকে মানা আছে? তা নেই, কিন্তু বহুদিন হলো এখানে আছি, কথাবার্তা দেখা সাক্ষাৎ সব বাইরেই হয়। কতদিন আসতে বলেছি, আসবো আসবো বলে আসুনি, আজই প্রথম এলে আর এসে না। মানে তোমার ভাইয়ার উদ্দেশ্যে এখানে আসা, কারণ বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। না না সেরকম কিছু না। তার মানে গোপন কথা, আমি থাকলে বলা হবে না, সুতরাং আমি এখন যাই, বাই। স্বপ্না শোনো, স্বপ্না শুনে যা। আচ্ছা হঠাৎ আমাকে কংগ্রাচুলেট করতে আসার কারণটা কি? একজন জার্নালিস্ট হিসেবে এখানে এসে যে চমক সৃষ্টি করেছেন, এই পত্রিকায় সেই সংবাদ পড়ে না এসে পারলাম না। আপনার লেখা সংবাদ পড়ে সারা শহরে আলোড়ন সৃষ্টি হয়েছে, বহু নিষ্পাপ মেয়ে ওই নরক থেকে মুক্তি পেয়েছে। রিয়েলি ইউ আর গ্রেট। থ্যাংক ইউ। আমার বিশ্বাস একদিন টপ জার্নালিস্টের সারিতে আপনার স্থান হবে, তাই আপনার ওয়েল উইশার হিসেবে আপনার জন্য আমার ছোট্ট একটি উপহার, প্লিজ টেক ইট। তোমার অনুপ্রেরণা আমার ভবিষ্যতের লক্ষ্যকে সাফল্যের সিঁড়িতে দাঁড় করাবে। যত দেখি তোমার
প্রথম কাজ তোমায় দেখা, চোখে চোখে হয়েছিল চোখাচোখি, তারপরে এই মনে হলো কি ভালো লাগে না একা, এখন প্রথম কাজ তোমায় দেখা। স্বপ্না, বিয়ে বাড়িতে গিয়ে আমাদের এত রাত করা ঠিক হয়নি, নিশ্চয়ই ভাইয়া খুব টেনশনে আছেন। আমি সাগর চৌধুরী, আপনাদের ওষুধ কোম্পানিতে চাকরি করি, ও আমার বোন স্যার। হাই হাই, মেঘ না চাইতেই বৃষ্টি, ওকেই তো আমার প্রয়োজন। নিয়ে চল ওকে। খবরদার বলছি, খবরদার, কেউ এক পায়ে ঘুরবে না। সাগর, তুই স্বপ্নকে নিয়ে বাড়ি যা। দাম স্বপ্ন, আরে রাসু ভাই আপনি, এ কি অবস্থা আপনার, বসুন বসুন প্লিজ বসুন। ওর মতো বাস ট্রাককে সম্মান দেওয়ার কাজ আপনার বাড়িতে নিয়ে করবেন, এখন এফআইআর লিখে লড়া শুকান। দুর্জয় চৌধুরী, ক্রাইম জার্নালিস্ট ফ্রম ডেইলি সত্যবাণী পত্রিকা। ভাষা না বুঝলে জীবনের মায়া ছেড়ে দিতে হয়, কার এত বড় সাহস আমার ভাইকে থানায় নিয়ে এসেছে, কে সে? আমি ভাইয়া, এই সেই সাংবাদিক যে আমার গায়ে হাত দিয়েছে। এই সাংবাদিক, যা সারা শহর ঘুরে দেখ, তালুকদার বিল্ডার্স, তালুকদার রেস্টুরেন্ট, তালুকদার ব্যাংক, বিমা আর মেডিসিন কোম্পানি ছাড়া কিছু চোখে পড়বে না তো। এখন শুধু বাকি আছে তালুকদার পাবলিক টয়লেট আর কবরস্থান, যেখানে গিয়ে জনগণ তোমাদের নামে প্রস্রাব করবে, আর কুকুরের মতো রাস্তায় পড়ে থাকা তোমাদের লাশগুলো নিয়ে গিয়ে গণকবর দেবে। মনে রেখো পাশা তালুকদার, সহায় সম্পত্তি আর ক্ষমতার দাপটি মানুষের কাছে বড় কিছু নয়, বড় হচ্ছে সম্মান, মানবতা আর আদর্শ নিয়ে বেঁচে থাকা। মেয়ে মানুষ দেখলেই তাদের ইজ্জতের উপর হাত বাড়ানোর স্বভাব, ছাড়তে বলো তোমার ভাইকে, নইলে দু হাত কেটে গলায় ঝুলিয়ে দেব। স্টপ মিস্টার পাশা তালুকদার, এটা আপনার কোনো প্রতিষ্ঠান নয়, আপনি কোথায় দাঁড়িয়ে কার উপর ক্ষমতা দাপট দেখাচ্ছেন? আরে একজন আদর্শবান সাংবাদিক ইচ্ছে করলে আপনি কেন যে কোনো স্বৈরাচার সরকারকে ক্ষমতা যুক্ত করতে পারে, কলমের জোরে হাজারো সন্ত্রাসী পিস্তলের গর্জন স্তব্ধ করে দিতে পারে, সারা বিশ্বকে উলটপাট করে দিতে পারে, যার ক্ষমতার তুলনায় আপনি, আপনার মতো অনেকেই ক্ষমতার দাপট একেবারে শূন্য। শূন্য না পূর্ণ, তা আমি তোদের দেখাবো। সাহস থাকো তো এখন দেখা।
মরণবিন হাতে রেখে সাপের সাথে খেলা করছিস? আমি গোখরা না, অজগর। আমাকে কেউ আঘাত করলে তাকে আমি ছোবল দেই না, ধীরে ধীরে পেঁচে ফেলে গিলে খাই। আমি আমার ভাইকে নিয়ে যাচ্ছি, পারলে তোরা কিছু করিস। এই মেজর, ছোটকে নিয়ে আয়। চল ছোট। অনেক হয়েছে, আর কোনো অপ্রীতিকর ঘটনা তোমরা ঘটাবে না। বাসা তালুকদারকে তোমরা চেনো না, তাই বাড়াবাড়িটা বেশি করেছ। তার ক্ষমতা আমার জানা আছে। আমার বিরুদ্ধে সংবাদ ছাপিয়ে আমার ভাইয়ের সম্মান নিয়ে খেলা করার পরিণাম তোকে আমি বুঝিয়ে দেব সাংবাদিক। দুর্জয়, তোমাকে নিয়ে আমার খুব ভয় হয়। জন্ম নিয়েছি, মরতে তো একদিন হবেই, তাই প্রয়োজনে ওই নরপশুদের সাথে লড়াই করে বীর পুরুষের মতো মরবো, তবু কাপুরুষের মতো বেঁচে থাকবো না। স্যার, আপনাদের চা। পুনা? হ্যাঁ স্যার, বাবা মা মারা যাওয়ার পর এখানে এসে কাজ করছি, আর কাজের ফাঁকে ফাঁকে লেখাপড়া করছি। বড় হয়ে আপনার মতো বড় সাংবাদিক হব। এই দেখুন স্যার। খুব সুন্দর। দুর্জয়, কি রকম? এক অভাগা বাবা মায়ের সন্তান, আমাকে মামা বলে ডাকবে, আর কোনো অসুবিধা হলে আমাকে জানাবে। মামা, আপনাদের জন্য স্পেশাল কফি বানিয়ে আনছি। আবার স্পেশাল কেন? আপনি যে আমার কাছে সবার চেয়ে আলাদা, তাই আপনার জন্য এখানকার সবকিছু স্পেশাল আনবো। ঠিক আছে। দুর্জয়, এখন কেমন আছো? ভালো ভাইয়া, তুমি ভালো আছো? সরি বন্ধু, তোমাকে অবস্থা দেখতে হবে, আমি তো কল্পনা করতে পারিনি। বলো, কে তোমার জীবন কেড়ে নিতে চেয়েছিল? আমার থানার আন্ডার না হয়ে যদি অন্য থানার আন্ডারও হয়, তবু তাকে আমি ছাড়বো না। না বিপ্লব, মাথা গরম করে ওদের বিরুদ্ধে লড়াই করে কোনো লাভ হবে না, তাই সাক্ষী প্রমাণ হাতে রেখে ওদেরকে মৃত্যুর মুখে দাঁড় করাতে হবে। গুড। আমি তো ভেবেছিলাম সুস্থ হয়ে তুমি কলম ছেড়ে বাড়ির দিকে রওনা দেবে, মানে ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। নো স্যার, আমি এর দাঁত ভাঙা জবাব না দিয়ে ওদেরকে ছাড়বো না। দুর্জয়, হাতে এমন কোনো প্রদীপ নেই যার আলোতে তুমি এগিয়ে যাবে। স্যার, মনের সাহসী সবচেয়ে বড় আলো, যে আলোর জোরে পৃথিবীর সবকিছুই জয় করে। ভেরি গুড। শুনুন, আপনার মেয়ে এখন সম্পূর্ণ সুস্থ, আগামীকালই ওকে বাড়ি নিয়ে যেতে পারবেন। থ্যাংক ইউ ডক্টর। ওয়েলকাম, নাও ইউ আর কোয়াইট ওকে। সিস্টার। জি স্যার। ওর ইঞ্জেকশনটা দিয়ে দিন। স্যার, স্টকে আগের কোম্পানির ওষুধ নেই, অন্য কোম্পানির ওষুধ এসেছে। ঠিক আছে, ওটাই পুশ করে দিন। ওকে স্যার। তোমার কি কষ্ট হচ্ছে মামনি? এমন লাগছে কেন? Sorry, she is dead. Tumi amar mamuni ke mere chho.
আমি তোমাকে ছাড়ব না, কিন্তু তাই ছাড়ব না, আমি তোমাকে ছাড়ব না, ছাড়ব না, আরে ছাড়ব না, আরে কি করছেন আপনি, ছাড়ুন ছাড়ুন ওনাকে, ও আমার মেয়েকে মেরে ফেলেছে বাবা, ডাক্তার বলে গেল আমার মেয়ে সম্পূর্ণ সুস্থ, অথচ শেষ ইঞ্জেকশনটা দিয়ে আমার মেয়েকে মেরে ফেলেছে বাবা, মেরে ফেলেছে, মেরে ফেলেছে, ব্যাপারটা খুবই দুঃখজনক। প্রায় এই ধরনের দুর্ঘটনায় রোগী মারা যাচ্ছে, আমরা এই ব্যাপারে প্রতিবারই ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি। যেসব ইঞ্জেকশনের কোয়ালিটি ভালো না সেসব ইঞ্জেকশন সাপ্লাই দিতে বারণ করেছি, কিন্তু ওরা দিয়েই যাচ্ছে। আপনারা ওইসব ইঞ্জেকশন ব্যান করছেন না কেন? প্লিজ আপনি এই ব্যাপারটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জিজ্ঞেস করুন। কি ব্যাপার, ভাব দেখে তো মনে হচ্ছে রিপোর্টার নয়, প্রতিপক্ষ দলের সাপোর্টার। না, আমি জনগণের পক্ষের রিপোর্টার। যেভাবে কথা বলছো তাতে মনে হচ্ছে ওই মেয়ের জীবন আমি কেড়ে নিয়েছি। হ্যাঁ, তালুকদার মেডিসিন কোম্পানিকে ঔষধ সাপ্লাই দেওয়ার কন্ট্রাক্টটা আপনিই দিয়েছেন, আর পাশা তালুকদারের সাথে যে আপনার গভীর সম্পর্ক রয়েছে সবাই তা জানে। শোনো শোনো শোনো, ক্রাইম রিপোর্টার বলে সব বিষয়ে কলা রুচিয়ে লাইমলাইটে আসার চেষ্টা করো না। যেখানে নিরীহ মানুষের পরাজয় সেখানেই এই দুর্জয়। আপনি যে জেগে জেগে ঘুমান তা আমার জানা হয়ে গেছে। ভাইয়া, এগুলো সব ডেটেক্সপের ইঞ্জেকশন, আর এগুলো হচ্ছে নতুন লেভেল। আই সি, তার মানে ডেড ফেল ইঞ্জেকশনের উপর নতুন লেভেল লাগিয়ে হাসপাতালগুলোতে সাপ্লাই দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে নিরীহ মানুষের জীবন নিয়ে খেলা করছে ওরা। ছোট্ট একটা ঘটনা কি আপনি এত বড় করে দেখছেন কেন? আরে আমার চেয়ার যদি চলে যায় তাতে তোমার কি আসে যায়? সুস্থ মেয়েটি তোমার ডেড ফেল ইঞ্জেকশনে মারা যাওয়ার পর ডাক্তার আর নার্সরা স্ট্রাইক করেছে। না, এই স্ট্রাইক আমার কোম্পানির ওষুধকে নিয়ে নয়, নার্সের গায়ে হাত তোলাকে কেন্দ্র করে হয়েছে। কিন্তু ওই সাংবাদিক যেভাবে পিছে লেগেছে ঠিকই রেস ধরে ঘটনা কিছু একটা ঘটাবে, তাই বলছি এসব খবর পত্রিকে আসার আগে মালগুলো গোডাউন থেকে সরিয়ে ফেলো। ঠিক আছে, আপনি যখন বলছেন তখন তাই হবে। ওই কুত্তার বাচ্চারা যেন পালাতে না পারে, ওদের ধরে পাশার ভাষা বুঝিয়ে দে। যা, ওকে বস। যা যা, তুই সাগর, তুই যা। সাগর, তুই আমার অফিসে যা। আমি
সাগর কি হয়েছে? জিলুক তুমি তাড়াতাড়ি নামো, সব আছি, এগুলো ধরো। এগুলো তুই মনে করো তুমি আসলে মেয়েটা কথা পেলাম না। ঐশ্বরের বাচ্চা দুর্জয় সবাইকে মেরে পালিয়েছে। শোন, বাসার ভাষা না বুঝলে জীবনের মায়া ছেড়ে দিতে হয় তা তোরা ভালো করেই জানিস। তাই ক্যাসেট আর নেগেটিভ আমার চাই। এখনই হাসু, রাসু আর সুলেমানকে নিয়ে সেই ব্যবস্থা কর। এখন গোডাউন সিল গালা করে সবার চোখে ধুলো দাও, আইনকে মূল্য দেখিয়ে ব্যবসা চালিয়ে যাও। এইদিকে আয় সবাই। বলো ভাইয়া, আজ থেকে গোডাউন সিল গালা করে বাইরে থেকে কড়া নজর রাখ, আর ভেতরে সমস্ত রকম কাজকর্ম চালিয়ে যা। ওকে স্যার। স্যার কি হয়েছে আপনার? কি অবস্থা, কে করেছে? বাসা তালুকদারের দুই ভাই আর সুলেমান সরকার এসে তোমাকে না পেয়ে আমার এই অবস্থা করে গেছে। সরি স্যার, ওরা তোমাকে খুঁজতে তোমার বাড়ি গেছে। তুমি তুমি শীঘ্রই বাড়ি যাও। কিন্তু স্যার প্লিজ, তুমি যাও দুর্জয়। সাগর, সুরেশ ভাই, গেছে ভাই চান। সুলেমান সরকার আর ওই হারামজাদা পাশার দুই ভাই আমাকে মেরে স্বপ্নকে ধরে নিয়ে গেছে, আর এই চিঠিটা রেখে গেছে। ভাইয়া সাগর, আয় সাংবাদিক, নেগেটিভ আর ক্যাসেট কোথায়? তাড়াতাড়ি দিয়ে দে। তাহলে নেগেটিভ আর ক্যাসেট কোথায়? সান্দিগরম, ভাইয়ের সাথে তোকেও লাশ হয়ে ফিরে যেতে হবে। লাশ হয়ে যেতে হলে তোদেরকেও আমি বাঁচিয়ে রাখবো না। আয় দড়ি টান দে, ওর মুখে লাগাম দিয়ে দে। ভাইকে বাঁচাতে এসে তুই নিজেই নিজের মরণ ডেকে নেছিস। এই তোরা দেখছিস কি মার কুত্তার বাচ্চা রে, মার। চান্দি গরম হয়ে গেছে।
অনন্ত আদরের বন্ধে আসু আর রাসু সোহাগ করবে। নেগেটিভ ক্যাসেট না দেওয়ার পরিণাম কি হয় ছেলে যে সুরে বাচ্চারা কলিজের টুকরা বল সারা জীবন লোকেরা তুমি প্রথম লোকটা ভাত খাওয়ানোর ওয়াদা করেছো ভাইয়া, যা ভাইয়া ওকে বাঁচাও ভাইয়া। আমি তাদের মা বাবার কাছে গিয়ে বলবো আমার আদরের বোনের জন্য আর সমতুল্য ভাইকে রেখে দিচ্ছি, ওর কিছু হলে তোমাকে আমাকে মা বাবা কিছুতে ক্ষমা করবে না, তুমি আমার জীবনের বিনিময়ে ওকে রক্ষা করো ভাইয়া। ভাইয়া তুমি আমাকে ক্ষমা করে দিও। ওই দেখছিস কি তোরা, শেষ করে দেওকে। তাকে গ্রেপ্তার না করলে পরিস্থিতি সামলতে কঠিন হয়ে যাবে। আরে আমরা আছি না, সব সামলে নেব। না আমরা কিছু করতে গেলে সারা দেশ অচল হয়ে পড়বে। ঠিক আছে আমি উপরে কথা বলে সিদ্ধান্ত নিচ্ছি। তার মানে পাশা তালুকদারকে গ্রেফতার করতেই হবে। হ্যাঁ স্যার, তা না হলে আপনি সহ আমরা ল অ্যান্ড অর্ডারের প্রবলেমে পড়ব। বাইরের পরিস্থিতি আমিও টের পাচ্ছি। ওকে প্রসিড। কয়লায় পুরো বেগুন, বুকের মধ্যে চলে আগুন, শান্তি নাই শান্তি চাই। হাজতে গেলেই শান্তি পাবেন ইন্সপেক্টর। পাশাকে আটকে রাখার মতো হাজত এখনো তৈরি হয় নাই। নিয়ে চলো। Oh, my God.
ইন্সপেক্টর বলেছিলাম না, পাশা তালুকদারকে আটকে রাখার মতো হাজর তো এখনো তৈরি হয় নাই। এই সাংবাদিক তাকিয়ে দেখ, সারা শহরের আইনজীবী আমার পেছনে, আমার উপরে ওদের জীবিকা নির্ভর করে, তাই আইনের হাত থেকে ওরা আমাকে রক্ষা করেছে। এখন বুঝতে পেরেছিস পাশা তালুকদারের হাত কত লম্বা? গুড বাই ইন্সপেক্টর, গুড বাই। আমার হাসি আনন্দ সুখ আমার সব শেষ হয়ে গেছে তোলা। দেখো দেখো, দুঃখের ছায়া চেয়ে গেছে এই ঘর এই সংসারে। এই তো এই দিন আমি সারা শহরে আলোড়ন সৃষ্টি করেছিলাম, তুমি আমাকে কংগ্রেচুলেট করে কলম উপহার দিয়েছিলে, কিন্তু আজ আজ আমাকে কি দেবে? কি পেয়ে আমি খুশি হব? বলো দোলা, বলো। একটা মরণাস্ত্র, একটা পিস্তল, যে পিস্তলের গর্জনে তোমার মনের এই হাহাকার স্তব্ধ হয়ে যাবে। ওই খুনিদের খুন করে স্বপ্নার সাগরের আত্মাকে শান্তি দিতে পারবে। হ্যাঁ দোলা, হ্যাঁ, তুমি আমার মনের কথাটি বলেছ। সত্যি তুমি আমার সুখ দুঃখের ভাগিদার। না দুর্জয়, ও তোমার মনে ভাগিদার হতে পারে না। ভাইয়া, এ তুমি কি বলছো? আমি ওকে ভালোবাসি। চুপ, একদম চুপ। ফের যদি কথা বলিস তাহলে তোকে আমি, আরে ভালোই যদি বাসিস তাহলে আইন নিজের হাতে তুলে নিয়ে ও খুনি হয়ে অন্ধকার কারাগারে থেকে ঢুকে ঢুকে মরে যাক, তাতে চাইতি না। যা, আমিও চাই না, আর তুই চাইলেও আমি তা হতে দেব না। ভাইয়া। হ্যাঁ বোন, আর তাই আমি আইনের লোক হয়ে ওকে কোনো বেআইনি কাজ করতে দেব না। কিন্তু কোন আইনের বড়াই করছো তুমি? যে আইনের জোরে নিজ হাতে ওই অমানুষদের হাতে হাত করা পড়িয়েছিলে, আর ওরা তা বাসি ফুলের মালা মনে করে ক্ষমতার জোরে ছুঁড়ে ফেলে দিয়ে হাসতে হাসতে বেরিয়ে এসেছে, সেই আইন। বিপ্লব, আজ যদি তুমি আমার জায়গায় থাকতে তাহলে যে আইনের পোশাকে নিজেকে জড়িয়ে আইনের দোহাই দিচ্ছ
সেই অন্ধ আইনের বন্ধ চোখ খুলে দেবার জন্যই তুমিও প্রতিশোধের আশায় আমার সারিতে এসে দাঁড়াতে, নির্মম ভাবে ওই খুনিদের খুন করে আইনের প্রতি ধিক্কার দিয়ে ঘৃণা প্রকাশ করতে। না বুঝো না, আইন বড় কঠোর, কোন অদৃশ্য ক্ষমতার কালো কাপড় বেঁধে যারা আইনকে অন্ধ বানায়, সত্যের আলো সে বাদল খুলে দিয়ে ওদেরকে একদিন ফাঁসিতে ঝুলাতে পারে, তার প্রমাণ আমি তোমাকে। বলুন কি জানতে চান? ড্রাগস ইনভেস্টিগেশনে আপনার হাত রয়েছে, তাই তালুকদার মেডিসিন কোম্পানি বন্ধ হচ্ছে না বলি আমাদের ধারণা। না না না, সব মিথ্যা অপবাদ। তদন্ত কমিশন গঠন করেছি, আইন অনুযায়ী পাশা তালুকদারকে গ্রেফতারও করিয়েছি। আপনি আইন অনুযায়ী গ্রেফতার করিয়েছেন আর উনি নিয়ম অনুযায়ী বেরিয়ে এসেছেন। আহা, আদালত জামিন দিয়েছে, তাতে আমার করার কি আছে? তার মানে প্রমাণ ছিল না, কিন্তু ঘটনা যে সত্য তা আপনি জানেন, তাহলে এর প্রতিবাদ করে জনগণের স্বার্থে পদত্যাগ করেননি কেন? পাশা তালুকদারের ব্যবসার ভাগ ভোগ করার জন্য? নো নো, এটা শুধু আমাকে হেয় করার পরিকল্পনা, সব ষড়যন্ত্র। স্যার, তা প্রমাণ করার জন্য আপনি কি করতে যাচ্ছেন এবং কি করা উচিত? আমি শীঘ্রই তালুকদার মেডিসিন কোম্পানি সিজ করার অর্ডার দিচ্ছি। কি? ভাষার ভাষা না বুঝলে জীবনের আশা ছেড়ে দিতে হয়, আপনি কি তা ভুলে গেছেন? না, আর তাই এটা শুধু জনগণকে ধোকা দিয়ে প্রশাসনকে বোকা বানানোর জন্য, যাতে সবার সন্দেহ দূর হয়ে যায়। কিন্তু আমার প্রেস্টিজের কি হবে? আমার জনপ্রিয়তা কোথায় গিয়ে দাঁড়াবে? বিপদ এলে মাঝে মধ্যে আপদের কাছে মাথা নত করে থাকতে হয়। ঘটনা আইওয়াশ হয়ে যাওয়ার পর পয়সার এপিট আর ওপিট সব ঠিক, আমি এবং আমার লোক তোমার সঙ্গে আছি এবং থাকব। কিন্তু ও বেটা ইন্সপেক্টর বিপ্লবকে বাঁচিয়ে রাখা চলবে না, কারণ ভাই বোনকে হারিয়ে সাংবাদিক দুর্জয় নিস্তেজ হয়ে পড়েছে। কেন জীবনের প্রতি তোমার তো বিতৃষ্ণা? আমার কুলাঙ্গার বাবার জন্য সন্ত্রাসীদের দোসর, বাবা নামে কলঙ্ক, ওই অমানুষটির পরিচয়ে আমি আর বেঁচে থাকতে চাই না। কিন্তু আমার জন্য এই বিপ্লবের মুক্তির পরিচয়ে তোমাকে বেঁচে থাকতে হবে। বিপ্লব? হ্যাঁ মুক্তি, কয়েকদিনের মধ্যে ভাই ভাবে আসছে, তাই আর দেরি না করে তোমাকে বউ সাজাব। আদর্শ আগে সারাক্ষণ শুধু এই বুকে ধরে রাখবো। বিপ্লব, মুক্তি, বিপ্লব। Thank you.
করে যদি সুযোগ আমি না হলে তুমি না রে তোমার কানে তাই তো করো না রে চোখে চোখে ফুটে ফুটে যাই বলে যাই যখন তখন সকাল বিকাল তোমাকে চাই তোমাদের দোয়ায় আমরা সবাই ভালো আছি দাও চলো ঠিকই বলছি স্যার আমার বাবার মুখে ওই সন্ত্রাসীদের হাত থেকে যে পিস্তল দুটো পড়ে গিয়েছিল আমি সেখানে গিয়ে পিস্তল দুটো কোথাও খুঁজে পাইনি শুধু পিস্তলের গুলির এই খোসা দুটো পেয়েছি কিন্তু এখন যদি কোনো সন্ত্রাসী ওই পিস্তল দুটি পেয়ে কোনো অপরাধ করে তাহলে তার সম্পূর্ণ দায় দায়িত্ব তোমার কাঁধে এসেই পড়বে দুর্জয় তোমার বুকে যেমনি আজ ভাই বোনের জন্য প্রতিশোধের আগুন জ্বলছে তেমনি আমার মনেও আজ একমাত্র মেয়ের কোনো খোঁজ খবর না পেয়ে হাহাকারে বুকটা ফেটে যাচ্ছে এ আপনি কি বলছেন স্যার যা সত্য তাই বলছি যে রাতে তুমি তোমার ভাই বোনকে হারিয়েছ সেই রাত থেকে আমার ঝিনুক আর ফিরে আসেনি স্যার আপনি ভেঙে পড়বেন না যেভাবেই হোক ওকে আমি খুঁজে বের করবই আসসালামু আলাইকুম সম্পাদক সাহেব কি ব্যাপার মূর্তির মতো ভাবে দাঁড়িয়ে আছো কেন বুঝতে পেরেছি অভারের পরিবর্তন দেখে তো আরে এটা হলো পলিটিক্যাল গেটআপ বড় বড় নেতারা ফিতা কেটে ফলক উন্মোচন করে মাটি কেটে গাছ লাগিয়ে ফুটবল লাঠি মেরে না হয় বেলুন আর কবুতর উড়িয়ে উপলক্ষ মুদ্রায় অনুষ্ঠান উদ্বোধন করে তাই আমিও রাস্তা ঝাড়ু দিয়ে পরিচ্ছন্ন অভিযান চালিয়ে সিটি কর্পোরেশনের নির্বাচন করতে যাচ্ছি আমাদের মতো পলিটিশিয়ানদের ফর্মে যেতে হলে তোমাদের কোঅপারেশন খুবই প্রয়োজন সব পত্রিকা একদিকে আর একদিকে তোমাদেরটা বিনিময়ে স্যার আমি এখানে আসিনি দেখলে অন্য সবখানে ছোট বালতি দিয়ে এসেছি শুধু তোমার জন্য বড়টা কারণ কলমের জোর নয় সাহসের জোর তোমার অনেক বেশি তাই আসি এই দোয়া করবেন মুরব্বী আসসালামু আলাইকুম সুলেমান ভাই সুলেমান ভাই সুলেমান ভাই সুলেমান ভাই সুলেমান ভাই
পত্রিকায় শুধু আমার সংবাদ হেডলাইনে ছাপাতে হবে, হেডলাইনে। চল। এবার পাশ করলে আগামীতে এমপি হয়ে মন্ত্রী হব, ভবিষ্যতে থাক। ভাবতে লজ্জা লাগে, দালাল থেকে রাজনীতিটা হালাল হলি হয়। হারাম কখনো হালাল হয় না বাবা। আরে মিহুল বাপকে বন্ধ করতে নেই মা, জানি গরম হয়ে যাবে। বদদোয়া নয়, দোয়া করছি নির্বাচনে জয়ী হয়ে নিরীহ মানুষের জীবন নিয়ে জুয়া খেলার যে স্বপ্ন তুমি দেখছ তা যেন সার্থক না হয়। চান্দি গরম, আমার মেয়ে না হলে এই অভিশাপের পরিণাম তোকে বুঝিয়ে দিতাম। মনে হয় মন্ত্রী সাহেবের ফোন, যাই দেখি। হ্যালো, আসসালামু আলাইকুম। এখন কয়টা বাজে? আমাকে ফোন করে সময়ের কথা জিজ্ঞেস করছিস? আরে আরে কে তুই? সিটি কর্পোরেশনের নির্বাচন করে নেতা হওয়ার খুব শখ তোর না? আজ রাত 8টার মধ্যে তোর জীবন কেড়ে নিয়ে তোর সেই শখ মিটিয়ে দেব। এই চুপ চুপ বন্ধ করতে চুপ। এই মৃত্যুর জন্য সময় গুনতে থাক, 8টা বাজলেই তোর গরম চান্দে ঠান্ডা করে দেব। এখন কি করে? কি বললেন, রাত 8টার মধ্যে আপনাকে খুন করার হুমকি দিয়েছে? ডোন্ট ওয়ারি, নেতা হতে গেলে এরকম ঘটনা কোনো ব্যাপারই নয়। আমি আপনার ফুল সিকিউরিটির ব্যবস্থা করছি, আপনি নির্ভয়ে থাকুন। আমি পুলিশ কমিশনার বলছি, ওসি সাহেব আমাকে ফোন করে সব জানিয়েছেন। ও কমিশনার সাহেব, আসসালামু আলাইকুম। বলুন এখন কি করব? এখনই বাড়ি থেকে বের হয়ে আমার এখানে চলে আসুন, কারণ যতই সিকিউরিটি থাকুক বাড়িতে খুনি আপনার আশেপাশে থাকলে পুলিশও আপনাকে বাঁচাতে পারবে না। কারণ এমনও হতে পারে খুনি আপনার বাড়িতে কোথাও লুকিয়ে আছে, তাই যত তাড়াতাড়ি পারেন রওনা হয়ে যান। রওনা দিচ্ছি। তুমি এবারে দাঁড়াও। জি সালমান সাহেব কোথায়? এই মাত্র গাড়ি নিয়ে বের হয়ে গেছেন। ও কমিশনার সাহেব, শুনুন আপনি কোন পথে আসবেন আমি সব বলে দিচ্ছি, আপনি মোবাইল বন্ধ করবেন না। গান্ধী গরম, মোবাইল বন্ধ করে কি মারা পড়বো? আপনি যে পথে আসতে বলবেন, যেখানে পৌঁছাতে বলবেন, এই সেখানে পৌঁছাবো। সামনে বায়ে মোড় নিয়ে সুপার মার্কেটের সামনে চলে আসুন। আমি এখন এই সুপার মার্কেটের সামনে এসে গেছি। তাহলে থামুন, আপনার ঠিক পাশে সিলভার কালার প্রাইভেট কার এসে থামবে, সেটাতে আপনি উঠে পড়বেন। আবার অন্য গাড়িতে কেন? আরে আপনার গাড়ি ওই খুনি চিনে ফেলতে পারে, তাই বদলাতে বলছি। ঠিক বলেছেন, আমি এসে গেছি। এদিকে আমাকে কোথায় নিয়ে যেতে বলেছে? তোমার যেখানে যাওয়ার সময় হয়েছে সেখানে, আর মাত্র 15 মিনিট পরে আমি তোমাকে জায়গা মতো পৌঁছে দেবো। টেনশনে না থেকে এই পত্রিকা খুলে দেখো, খবর কারেক্টলি ছাপা হয়েছে কিনা। কোথায় এত দেখছি সাদা, কোনো লেখা নেই। এটা খুলে দেখো,
ভেতরে রক্তের লাল রঙের লেখা রয়েছে। লাশ পোস্টমর্টমের জন্য নিয়ে চলো। Yes, sir. আরে তালুকদার সাহেব, আপনি গয়লায় পোড়া বেগুন, বুকের মধ্যে চলে আগুন, শান্তি নাই, শান্তি চাই। বলুন ওসি সাহেব, আমরা কি দেশে থাকবো না ব্যবসা বাণিজ্য গুটিয়ে চলে যাব? কেন, কি হয়েছে? আপনাদেরকে জানানো সত্য, খুনি ঠিকই হয় সোলেমান সরকারকে খুন করেছে। শুনুন, আপনারা যদি খুনিকে গ্রেফতার করে আমার জীবনের নিরাপত্তা দিতে না পারেন, তাহলে আমার যাকে সন্দেহ হবে আমি সেই সোনার বাচ্চাকে কেটে টুকরো টুকরো করে পাশার ভাষা বুঝিয়ে দেব। শুনলে তো, এই আইনের জায়গায় দাঁড়িয়ে কত বড় বেআইনি কথা বলে গেল। আপনার কাছে বলে পার পেয়েছে, যদি আমাকে বলতো তাহলে ঘাড় ধাক্কা দিয়ে লকআপে ঢুকতাম। এই সব কিছুর জন্য দায়ী তুমি। আমি? Yes, তুমি। সেম বুলেট, সেম রিভলভার, রিকভারি করতে পারোনি বলে সেই রিভলভারের গুলিতে অলরেডি ফার্স্ট মার্ডার হয়ে গেছে। আর কত মার্ডার হবে কে জানে। মনে রেখো, ওই রিভলভারের গুলিতে যতজন মরবে তার দায়ভার সব তোমার উপরই পড়বে। কিন্তু স্যার, নো আর্গুমেন্ট। তোমাকে আগেই বলে দিয়েছি, যত শীঘ্র সম্ভব রিভলভার রিকভারি করতে হবে। নাও দিস ইজ মাই লাস্ট ওয়ার্নিং। সোলেমান সরকারের খুনিকে দুটি রিভলভার সহ যদি গ্রেপ্তার করতে না পারো, তাহলে এই কেসের দায় দায়িত্ব তোমার কাছে চাপিয়ে দিয়ে আমি কেস ফাইল ওপেন করতে বাধ্য হব। প্রতিদিন এভাবে এখানে বসে বসে রাত জাগলে অসুস্থ হয়ে পড়বে। কষ্টে জর্জরিত এই মনটাকে নিয়ে আর পারছি না দোলা। যে ভাই বোন একটু রাত করে বাড়ি ফিরলে আমার বুকের ভেতরটা ছটফট করত, আজ আজ ওরা এখানে শুয়ে আছে। আমি আমি কি করে ওদেরকে ছেড়ে একা একা ঘরে ঘুমাবো বলো। কিন্তু দিনের পর দিন শোকের সাগরে থেকে তুমি তলিয়ে যাবে তা হতে পারে না। তাই মনকে পাথর করে দেহকে ইস্পাতের চেয়ে কঠিন করে প্রতিশোধের আঘাতে ওই খুনিদের পাল্টা জবাব দেবার জন্য তোমাকে প্রস্তুত হতে হবে। তা যদি চাও তাহলে আমার জীবন থেকে তুমি সরে দাঁড়াও। দুর্জয়! হ্যাঁ দোলা, হ্যাঁ। প্রতিশোধের আগুনে চলছে আমার দেহ মন, তাই আমার এই জ্বলন্ত হৃদয় তোমাকে জড়িয়ে রেখে আমি তোমার সুন্দর জীবনটাকে দগ্ধ করতে চাই না। আমার এই অনিশ্চিত জীবনের সাথে তোমার জীবনটা অন্ধকারে ঠেকে যায়, আমি তা চাই না দোলা, আমি তা চাই না। কিন্তু আমি চাই তোমার জ্বলন্ত হৃদয়ের সাথে নিজেকে একাকার করে দিতে, তোমার এই বুকের জ্বালা পোড়া মুছে দিয়ে
তোমার সাথে আপন হয়ে থাকবে। যদি তুমি বেঁচে থাকো তাহলে আমি বাঁচব, আর তা না হলে দুজনে একসাথে মরব। সব পত্রিকায় সোলেমান ভাইয়ের ইলেকশনের সংবাদ ছাপিয়েছে, শুধুমাত্র সত্যবাণী পত্রিকায় তার মৃত্যু সংবাদ ছাপানো হয়েছে। এই দেখো, তুমি ভাইয়াকে গিয়ে খবরটা দাও, আর আমি ওদিকটা দেখছি। গুরু, রাত 8টার সময় খুন হয়েছে, আর রাত 8টার সময় পত্রিকায় খবর ছাপা হয়েছে, এটা কি করে সম্ভব? আমার মনে হচ্ছে ওই রিপোর্টারই খুন করেছে।
মনে হওয়ার কিছুই নেই, ওই শালাই সোলেমান ভাইকে খুন করেছে। আমি আর এক সেকেন্ড সময় নষ্ট করতে চাই না, ওই ব্রাহ্মীর বাচ্চার কল্লা কেটে এনে ভাইজানকে পেদন করব। আপনি কাঁদছেন, আমি জানি মা বাবাকে হারে আমার যেমন কষ্ট লেগেছিল, এখন সেরকম আপনারও কষ্ট লাগছে, তাই না মামা? মামা, ওই সাংবাদিকের বাচ্চাকে চিরদিনের জন্য পৃথিবী থেকে বিদায় করে দে। চোখের সামনে আমার আদরের ভাই বোনের জীবন তোরা কেড়ে নিয়েছে, কষ্ট আমাকে দিয়েছিস, তার পরিণাম কত ভয়াবহ আজ তোকে আমি তা বুঝিয়ে দেব। তোর, হ্যাঁ তোর প্রভাবশালী ভাই টের পাবে আপন জন হারানোর কষ্ট কি জিনিস। এই কলমের জোরে তোদের মতো জানোয়ারদের বিরুদ্ধে লড়াই করে সমাজের নিরীহ মানুষগুলোর সেবা করতে চেয়েছিলাম, কিন্তু তোরা তোরা আমাকে অস্ত্র হাতে তুলে নিতে বাধ্য করেছিস। টর্চ লাইটটা দাও। আমার সুন্দর লক্ষ্মী বোনটার জন্য। এই লাশগুলো পোস্টমর্টমের জন্য নিয়ে চলো। ওকে স্যার। কয়লায় পোড়া বেগুন মুখের মধ্যে জলে আগুন, শান্তি নাই, শান্তি চাই। রাসু, তোকে যে আমার মুখ থেকে কেড়ে নিয়েছে ওকে আমি বাঁচতে দেবো না। বাসা বাসা, প্লিজ কন্ট্রোল ইয়োরসেল। যে ভাইকে আমি আগামীতে এমপির চেয়ারে দেখতে চেয়েছি আজ তার লাশ দেখছি। এবার আমি পাশার ভাষা সবাইকে বুঝিয়ে দেব। তুই আমার ভাইকে খুন করেছিস, আজ আমি তোকে খুন করবো। মিস্টার তালুকদার, উনি একজন জার্নালিস্ট। বাসা বাসা, মাথা ঠান্ডা করো, ছাড়ো ছাড়ো। কমিশনার সাহেব, ওনাকে বাইরে যেতে বলুন,
মিস্টার দুর্জয়, দয়া করে আপনি চলে যান। আমি তো রিপোর্ট লিখতে এসেছি, উনি আমার উপর খেপে যাচ্ছেন কেন? ওনার মাথা ঠিক নেই, প্লিজ আপনি আসুন। অজু সাহেব, আপনি ওনাকে বাইরে নিয়ে যান। ইয়েস স্যার, চলুন। আপনারা ওকে ছেড়ে দিচ্ছেন, কিন্তু আমি ছাড়বো না। আমার ভাইকে খুন করার বিচার আমি নিজেই করব। কিরে এত রাতে ঘড়ির দিকে তাকিয়ে আছিস কেন? আজ কত তারিখ ভাইয়া? কেন, 27 আগস্ট, আর কিছুক্ষণ পর 28 আগস্ট হবে। প্রতি বছর 28 আগস্ট শুরু হতেই ছোট ভাইয়া এসে আমাকে জন্মদিনে সেলিব্রেট করে। সরি সরি, লক্ষ্মী বোন আমার, সত্যি আমার মনে নেই। তাই এখন আমি আর কি দিয়ে সেলিব্রেট করব, বরং কাল সকাল হলেই আমি তোর জন্মদিনের অনুষ্ঠানে সব আয়োজন করব। হ্যাঁ, দাঁড়ার দরকার হবে না। বললাম না ছোট ভাইয়া ঠিক সময় মতো এসে হাজির হবে। দেখো ভাইয়া, একেবারে কাটায় কাটায় 12টা 1 মিনিট। ওকে সেলিব্রেট করাটা আমার ভাগ্যে তোর হলো না, তোর সেলিব্রেট পাওয়ার আশায় ও বসে আছে। কে এনেছিস শিগগিরতে? হ্যাঁ ভাইয়া, এ আমি চোখ বন্ধ করলাম, তুমি কি এনেছো? তাড়াতাড়ি দাও, দাও। বিপ্লব, দাও ভাইয়া, দেরি করছো কেন? ও তোর সেলিব্রেট পাওয়ার আশায় ঘুম হারাম করে বসে আছে, আর তুই আসামির মতো ওকে হাত করা পড়িয়ে সেলিব্রেট করলি? এটাই ওর প্রাপ্য ছিল ভাইয়া, একজন খুনের আসামিকে এভাবে সেলিব্রেট করা ছাড়া আর কি করা আছে? আরে হয়েছে হয়েছে, এখন তামাশা বাদ দিয়ে ওর পাওনাটা ওকে বুঝিয়ে দে, নইলে কেঁদে কেঁদে বুক ভাসাবে। সরি ভাইয়া, তুমি এটাকে তামাশা মনে করছো, কিন্তু আমি সত্যি সত্যি ওকে গ্রেফতার করেছি। বিপ্লব, তুই কি বলছিস? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, তোমাদের তাই মনে হচ্ছে, কিন্তু আমি একজন আইনের রক্ষক হিসেবে আমার দায়িত্ব পালন করছি। ভাইয়া! হ্যাঁ, না, আইনের রক্ষকের নামে ভাই হয়ে একমাত্র আদরের বোনকে গ্রেফতার করার কথা বলতে তোর বুকে টুকে টুকু না? বল, ও কি এমন অপরাধ করেছে যার জন্য তুই দায়িত্বহীন হতে এসেছিস? ও খুন করেছে। না বিপ্লব, না, আমার মনে হয় তুই কোনো ভুল করছিস। না বাবা, না, শুধু ভাই হিসাবে নয়, একজন আইনের রক্ষক হিসাবে তোমাদের মতো আমার মনেও অবিশ্বাস তারা করে বেড়াচ্ছে। একটি প্রমাণ, কিন্তু একটি প্রমাণ সে অবিশ্বাসের টুটি চেপে ধরে আমাকে বিশ্বাস করতে বাধ্য করেছে। আমার এই নিষ্পাপ বোন, আমার নিষ্পাপ বোন দুটি খুনের সাথে জড়িত, আর আর এই তার প্রমাণ। ভালো করে চেয়ে দেখ, এটা কার? আমার। তুমি আমাকে পরীক্ষা দেওয়ার জন্য প্রেজেন্ট করেছিলে। শুনেছো, শুনেছো তোমরা, আজ একটি খুনের স্পটে এটা আলামত হিসেবে পাওয়া গেছে। বল বোন, বল, এই কলম কি করে ওখানে গেল? চুপ করে আছিস কেন? বল, তোলা সত্যি করে বল, কাউকে দিয়েছিলি? ভুল করে কোথাও ফেলে এসেছিলি? হ্যাঁ মা, চুপ করে থাকিস না, বল। তোলা বোন আমার, এখনো সময় আছে, সত্য ঘটনা খুলে বল। আমাদের বিশ্বাস, আমাদের বিশ্বাস তুই ভেঙে দিস না। ইন্সপেক্টর সাহেব, আপনি দায়িত্ব পালনে অবহেলা করছেন। আর যদি আমার জায়গায় অন্য কেউ থাকতো, তাহলে সত্য মিথ্যা জানার কোনো প্রয়োজন মনে করতেন না। তাই আপনি একজন ভাই হিসেবে বোনের প্রতি দরদ দেখিয়ে এই পোশাকের আদর্শকে অবমাননা করবেন না। দোলা, দোলা, এ তুই কি বলছিস? যা সত্য তাই বলছি, চলুন ইন্সপেক্টর সাহেব। দোলা, তোরা কি করছিস আমি কিছুই বুঝতে পারছি না। বিপ্লব, তুই ওর কোনো কথা শুনিস না বাপ। হ্যাঁ রে বিপ্লব, তোরা ভাই বোন মিলে কোন খেলায় নেমেছিস, কোন নিয়তির খেলায় আমাদের ফেলেছিস? চল।
রায়হান কার খুনের আসামি করে এক ভাই তার বোনকে নিয়ে গেল। বাহ, কংগ্রাচুলেশন মিস্টার অফিসার, কংগ্রাচুলেশন। দুর্জয়, তুমি? দুর্জয় নয়, বলো সাংবাদিক দুর্জয় চৌধুরী। আমি জানতে চাই দোরাকে কেন এবং কোন অপরাধে গ্রেফতার করা হয়েছে। ও সুলেমান সরকার আর রাসু তালুকদারের খুনের সাথে জড়িত। এর কি কোনো প্রমাণ আছে? প্রমাণ নিয়ে ওকে গ্রেফতার করেছে। কি সেই প্রমাণ? তা সময় মতো আদালতে পেশ করব। না, আদালতে নয়, এখন এই মুহূর্তে আমাকে জানাতে হবে। এই দুর্জয় চৌধুরী, খুব বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। বাড়াবাড়িটা তুমিই করছো, আর তাই তো আইনের বাহাদুরি দেখিয়ে বিনা দোষে ভাই হয়ে বোনকে গ্রেফতার করেছো। আমি জেনেছি একটি কলমকে প্রমাণ হিসেবে হাতে পেয়ে তুমি ওকে গ্রেফতার করেছো। এই নাও দেখো, একই কলম কত রয়েছে আমার কাছে, বলো বলো আমি খুনি। সব কলমে কি এই তোমার লেখা আছে? কি হলো, চুপ করে আছো কেন বলো? মিস্টার দুর্জয় চৌধুরী, আমি এই খুনের রহস্য উদ্ঘাটন করতে গিয়ে যদি বোনকে ফাঁসিতে ঝুলাতে হয়, ঝুলাবো। মাইন্ড ইট। কংগ্রাচুলেশন মিস্টার বিপ্লব, হাই হয়ে অপরাধী বোনকে গ্রেফতার করে তুমি প্রমাণ করেছ, ইউ আর গ্রেট। আদর্শের সাথে কোনো আপোষ নেই, সত্যি তুমি পুলিশ ডিপার্টমেন্টের গর্ব। স্যার, আজ পর্যন্ত কোনো সফল কাজে আপনি আমাকে অভিনন্দন জানাননি, তাই মনে খুব দুঃখ পেতাম। কিন্তু আজ আপনি কেন সমগ্র প্রশাসন আমাকে অভিনন্দন জানিয়ে পদমর্যাদা শীর্ষস্থানে বসালো, আমি আমি খুশি হতে পারছি না। তাই তাই আপনার কাছে অনুরোধ করছি স্যার, আমার বোনকে টর্চার হাত থেকে রক্ষা করুন স্যার, রক্ষা করুন। এতে অনুরোধের কি আছে? তুমি তো ভালো করে জানো আসামির স্বীকারোক্তি সঠিক হলেই টর্চার থেকে রেহাই পেয়ে যায়। ওকে তুমি এখানে এসেছো কেন? যাও, ফিরে যাও দুর্জয়, তুমি ফিরে যাও। আমার হৃদয়ের ভাগিদার তোমাকে করেছি বলে আমার প্রাপ্য শাস্তির ভাগিদার তুমি হতে পারো না। গুড, ভেরি গুড বিপ্লব। নাও বলো সাব ইন্সপেক্টর বিপ্লব চৌধুরী। ইয়েস ইয়েস অসাই সাহেব, দোলার উপর এই চুলুম বন্ধ করুন, ও নির্দোষ, ওকে ছেড়ে দিন। ডোন্ট টক, এটা তোমার পত্রিকার পেশ নয়, পুলিশ স্টেশন। ও নির্দোষী না দোষী তা তুমি বল কে? যাও, চলে যাও এখান থেকে। আই সে কেটে, আমি বলছি ও নির্দোষ, আমি বলছি ও নির্দোষ। ওকে যে অপরাধে গ্রেফতার করা হয়েছে ওই খুন দুটো আমি করেছি, আমি। কিসমত? জি স্যার। আমি সহ্য করেছি, তাতে কি তোমাদের স্বাদ মেটেনি? ও আত্মসমর্পণ করে শাস্তির নরকে নিজেকে সঁপে দিয়েছে। ওকে আর শাস্তি দিও না ভাইয়া, শাস্তি দিও না, শাস্তি দিও না। ইয়োর অনার,
শুনেছেন তো, এই সেই সাংবাদিকের মুখোশ পরা একজন কিলার যে কলমকে পুঁজি করে অস্ত্র দিয়ে ক্রাইম করে বেড়ায়ের চোখে সেটা অন্যায়, তাই আইন অনুযায়ী যে কোনো শাস্তি আমাকে দিতে পারেন। রায় চূড়ান্ত না করা পর্যন্ত আসামিকে পুলিশ হেফাজতে রাখা হোক। ডাক্তার সাহেব, আপনি? বড় আশা দিয়ে তোমার সাথে দেখা করব ভেবেছিলাম, কিন্তু এভাবে দেখা হবে ভাবতেও পারিনি। দুর্জয়, নিয়তি লিখুন কি আছে জানি না দুর্জয়, কিন্তু আমি তোমার অপেক্ষায় থাকবো। তুমি ছাড়া আমি কারো হব না, কারো হব না, কারো হব না। স্যার, আমার সুখ দুঃখের একমাত্র ভরসা আপনি, তাই আপনার কাছে আমার জীবনের শেষ একটা চাওয়া আছে। দুর্জয়, আমি খুব নিঃস্ব। একদিকে তুমি, আরেকদিকে আমার ঝিনুক। এই তুইকুল হারিয়ে আমার যে কি কষ্ট তা কাউকে বোঝাতে পারবো না, কিন্তু শত কষ্টের মাঝেও আমি আমি তোমার জন্য জীবন দিতে প্রস্তুত। বলো বলো, কি করতে হবে আমাকে? 3 নম্বর হেডলাইন তৈরি করুন। দুর্জয়, তোমার এই পরিস্থিতিতে তুমি কি বলছো জানো? পুলিশ ডিপার্টমেন্টে যেমনি নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে, তেমনি মোটা অঙ্কের টাকা পেলে পুরো ডিপার্টমেন্টকে বেচাকেনা করতে পারে। শুনে খুশি হলাম, প্লিজ টেক ইট। লাইফ খাবার কিছু নেই স্যার। লাইফ মানে? রান্না করা মাংস আমি খাই না, মুরগি গরু খাসি আর মাছ যেটাই হোক কাঁচা খাই, অবুজ বয়স থেকে অভ্যস্ত। এটা আমার টিফিন স্যার। জহুরি জহুর চিনে, কিন্তু আমি আপনাকে চিনতে পারি নাই। রব্বানি ভাই, আপনি পাশার ভাষা বুঝেছেন, তাই আনন্দে মনটাই আমার ভরে গেছে। আমি যখন ছোট ছিলাম তখন মুরব্বীদের কাছে শুনেছি মানুষের নাভির নিচে তিল থাকলে নাকি সে ভাগ্যবান হয়। এই দেখি তোর তিল আছে কিনা, যদি থাকে তাহলে তুই বেঁচে যেতে পারিস। ব্যাড লাক, তোর তিল নেই, একটা তিল বানিয়ে দেই। আপনি কি করছেন স্যার? আদালত ওকে পুলিশ হেফাজতে পাঠিয়েছে, রিমান্ডে নয়। কোন আইনে আপনি এই টর্চার করছেন? সেই কৈফিয়ত আমি তোমাকে দেবো না, তুমি চলে যাও। না, আপনাকে এই অন্যায় অত্যাচার করতে দেবো না। কি, তুমি আমাকে হুমকি দিচ্ছ? আমি তোমাকে চাকরি থেকে সাসপেন্ড করলাম। এই, আপনি আমাকে কি সাসপেন্ড করবেন? হ্যাঁ, আমি আপনাদের চাকরি করব না, করব না, চাকরি করব না। দেখি, গুড বাই। নিব স্যার, আমরা কে নিব? ঠিক আছে, তুমি যাও। আচ্ছা স্যার।
হ্যালো, আমি সাংবাদিক রফিক রহমানের মেয়ে ঝিনুক বলছি। ঝিনুক? ও হ্যাঁ বলো। যে ছবি নেগেটিভ আর অডিও ক্যাসেটের জন্য দুর্জয় ভাই সাগর আর স্বপ্নাকে হারিয়েছে। সাগর আমার কাছে তা দিয়েছিল। আমার বিশ্বাস পাশা তালুকদারের অবৈধ কর্মকাণ্ডের কোন রহস্য এর মধ্যে লুকিয়ে আছে। তুমি এখন কোথায়? আমাদের বাড়িতে। ঠিক আছে, তুমি ওখানে থাকো, আমি আসছি। হ্যালো, ভয়াবহ খবর আছে তালুকদার সাহেব। সাংবাদিক রফিক রহমানের মেয়ে ঝিনুকের কাছে আপনার সর্বনাশ করার ছবির নেগেটিভ আর অডিও ক্যাসেট রয়েছে, যা এখন এসআই বিপ্লবের হাতে পৌঁছাবে। কয়লায় পোড়া বেগুন বুকের মধ্যে চলে আগুন, শান্তি নাই, শান্তি চাই। আসো, যেভাবেই হোক ওই ক্যাসেট আর নেগেটিভ আমার চাই। ঠিক আছে ভাইয়া, তুমি কোনো চিন্তা করো। বাবা এসেছে। আপনি কি মিস ঝেনো? হ্যাঁ, কিন্তু আপনি? আমাকে সাব ইন্সপেক্টর বিপ্লব চৌধুরী পাঠিয়েছেন। আপনি যাকে ছবির নেগেটিভ আর ক্যাসেট দেওয়ার কথা ছিল সেগুলো আমাকে দিতে বলেছে। ঠিক আছে, আপনি বসুন। আচ্ছা ঠিক আছে। আমি জানতাম তুই আমার একটা কিছু করবি। বাসতে চাইলে নেগেটিভ আর ক্যাসেট আমাকে দিয়ে দে। না, তোমার অবস্থা কি করে হলো? কারা করেছে? ওই পাশা তালুকদারের লোকেরা সাগরে রেখে যাওয়া মানুষ নেগেটিভ আর ক্যাসেটের জন্য হামলা করেছিল, কিন্তু আমি দেইনি। আসল নেগেটিভ আর ক্যাসেট আমার বিছানার বালিশের ভিতরে রয়েছে, আর ফলস ওরা নিয়ে গেছে। এই নেগেটিভ আর ক্যাসেটের জন্য ওরা আমার সাগরকে কেড়ে নিয়েছে। কাউকে তুমি ক্ষমা করো, কাউকে। বাসা তালুকদারকে ফাঁসানোর পথ চিরদিনের জন্য বন্ধ হয়ে গেছে। কোথায় সেই ক্যাসেট, কোথায় সেই নেগেটিভের ছবি, আমাকে দেখা হয় নিয়ে ভাইজান। এইগুলোকে সেই নেগেটিভের ছবি? আসো, ক্যাসেট বাজা। কয়লায় পোড়া বেগুন বুকের মধ্যে চলে আগুন, শান্তি নাই, শান্তি চাই। তোমার ডেড সেল ইঞ্জেকশনে মারা যাওয়ার পর ডাক্তার আর নার্সরা স্ট্রাইক করেছে? না, এই স্ট্রাইক আমার কোম্পানির ওষুধ কিনে নয়, নার্সের গায়ে হাত তোলাকে কেন্দ্র করে হয়েছে।
কিন্তু ওই সাংবাদিক যেভাবে পিছিয়ে লেগেছে ঠিকই রেস ধরে ঘটনা কিছু একটা ঘটাবে, তাই বলছি এসব খবর। পাশা তালুকদার, যে মরণ বার্তা শুনে তোর কলিজা কাঁপন উঠেছে, এবার তা আইন আদালত থেকে শুরু করে সারা দেশবাসী শুনবে। এই ছবি, এই ছবি তোর মানুষ রূপে অমানুষের মুখোশটা খুলে দেবে। তোর ক্ষমতা হাত যতই বড় হোক না কেন, এবার তোকে কেউ বাঁচাতে পারবে না। মনে রাখিস, তুই বাঁচতে পারবি না। এটাই বিপ্লবের চ্যালেঞ্জ। কপি ক্যাসেট, মূল ক্যাসেট আর নেগেটিভ সময় মতো আদালতে পৌঁছে যাবে। পাশা তালুকদার, যে মরণ বার্তা শুনে তোর কলিজা কাঁপন উঠেছে, এবার তা আইন আদালত থেকে শুরু করে সারা দেশবাসী শুনবে। এই ছবি, এই ছবি তোর মানুষ রূপে অমানুষের মুখোশটা খুলে দেবে। তোর ক্ষমতা হাত যতই বড় হোক না কেন, এবার তোকে কেউ বাঁচাতে পারবে না। মনে রাখিস, তুই বাঁচতে পারবি না। মিস্টার বিপ্লব, বলেন স্যার, আমার ঝিনুক যখন নিজের জীবনের বিনিময়ে পাশা তালুকদারদের মৃত্যুর পথ তৈরি করে গেছে, তখন সারা দেশের একটি পত্রিকাতেও ওই ছবি সহ ওদের অপকর্মের সংবাদ ছাপানো থেকে বাদ পড়বে না। চলো আমরা পুলিশ কমিশনারের কাছে যাই। হ্যাঁ চলো। স্যার, বিপ্লব সাহেবের ফোন। ওনাকে দাও। হ্যালো। ভাষার ভাষা না বুঝলে জীবনের আশা ছেড়ে দিতে হয়। ইন্সপেক্টর, তুই জানিস না আমি কত ভয়ঙ্কর। আমি দুটো চেক সই করে মজা পাই, এক টাকার চেক আর একটা মরণ চেক। টাকার চেক তুই ডিজাইনার করবি, তাই তোর নামে মরণ চেক সই করলাম। এই কুত্তার বাচ্চা, কি ভাবছিস আমি কি এখন হাতের কাছে পেলে করি দিচ্ছি রেখাবি? সেই সাহস তোর নেই, পেছনে তাকিয়ে দেখ। আমার সই করে ব্ল্যাঙ্ক মরণ চেক নিয়ে আমার লোকেরা গিয়েছে তোর বাড়িতে ফিল আপ করতে। বোধ হয় এতক্ষণে ফিল আপের কাজ শুরু হয়ে গেছে। যে বিপ্লব তোকে রক্ষা করার কথা ছিল, সেই বিপ্লব নিজেই তার ভাই ভাবিকে রক্ষা করতে পারেনি। চোখ রাঙিয়ে তাকিয়ে আছিস কেন? মারতে মন চাইছে? মার আমাকে, মার! ওই মার আমাকে, মার! Ah!
তালুকদার মেডিসিন কোম্পানির রিওপেনিং অনুষ্ঠানে উপস্থিত সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সত্য কখনো চাপা থাকে না, তাই আমার বিরুদ্ধে যারা মিথ্যা অপবাদ দিয়ে আমার ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে দিয়েছিল, ইনশাআল্লাহ আজ তারাই আইনের হাতে বন্দে। আর এই ব্যাপারে আমাকে পূর্ণ সহযোগিতা করেছেন আমার বড় ভাই সমতুল্য জনাব গোলাম রব্বানি। স্যার, দুর্জয় চৌধুরী পালিয়েছে। যাও, চারিদিকে কড়া নজর রাখো, উপস্থিত সবাই ফ্যাক্টরিতে ঢুকে পড়ুন। কেন? দুর্জয় চৌধুরী পালিয়েছে, তাই আপনারা যত তাড়াতাড়ি পারেন এখান থেকে চলে যান। কি ভেবেছিস, পালিয়ে বেঁচে যাবি? কিন্তু না, আমার নিষ্পাপ ভাই বোনের মতো আস্তর অল্পদের জীবন বাঁচানোর জন্য চিৎকার করবি। পৃথিবীর কোন শক্তি আস্তদেরকে বাঁচাতে পারবে না। প্রতিশোধের লড়াই নেমে তোর আমার নিরপরাধ ভাইয়ের মৃত্যুর যন্ত্রণা আমাকে শুনিয়েছিস। আমার মায়ের মতো ভাবিকে কলঙ্কিত করে এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার কেড়ে নিয়েছিস। এই পাশা, মৃত্যুর যন্ত্রণাগত কষ্টে আজ তোদেরকে তা বুঝিয়ে দেব। এই ইন্সপেক্টর, ওই সাংবাদিককে নিয়ে চোর বামসা। কিন্তু আমি আমি যে তোর ছোটে বড়শি লাগাইয়া শুটকি মাছের মতো টাঙ্গা দিয়ে শুকায় মারুন। আরে বাপের বেটা হইলে আমার সামনে আইসা কথাগুলি কম। সামনের দিকে তাকিয়ে দেখ কুত্তার বাচ্চা। বাসা ভাই, আপনারা জায়গা মতো এসে যখন পৌঁছেছেন তখন আর কোনো চিন্তা নেই। হ্যাঁ বাসা ভাই, ওই দুই বাসটার এখানে পৌঁছানোর আগেই পথের মধ্যে শেষ হয়ে যাবে। আমার সাথে রংবাজি, আমি রঙের ডিব্বা। Ah!
আমার বুকের ধন কলিজার টুকরা ভাই বোনকে তুই নির্মম ভাবে খুন করিয়েছিস। তোর যদি এই ভেজাল ওষুধে আমাদের সব দুঃখ কষ্ট যন্ত্রণা মিশে আছে, যা সবটুকু আস্তর প্রাপ্ত পাগলা কুত্তার মতো চিৎকার করবি তুই। সবাই আত্মসমর্পণ করো, ওদের হ্যাংকা পড়াও আর লাশ পাশো। তালুকদার, যে মরণ বার্তা শুনে তোর কলিজা কাঁপন উঠেছে, এবার তা আইন আদালত থেকে শুরু করে সারা দেশবাসী শুনবে। এই ছবি, এই ছবি তোর মানুষ রূপে অমানুষের মুখোশটা খুলে দেবে। তোর ক্ষমতা হাত যতই বড় হোক না কেন, এবার তোকে কেউ বাঁচাতে পারবে না। মনে রাখিস, তুই বাঁচতে পারবি না। মিস্টার বিপ্লব, বলেন স্যার। আমার ঝিনুক যখন নিজের জীবনের বিনিময়ে পাশা তালুকদারদের মৃত্যুর পথ তৈরি করে গেছে, তখন সারা দেশের একটি পত্রিকাতেও ওই ছবি সহ ওদের অপকর্মের সংবাদ ছাপানো থেকে বাদ পড়বে না। চলো আমরা পুলিশ কমিশনারের কাছে যাই। হ্যাঁ চলো। স্যার, বিপ্লব সাহেবের ফোন। ওনাকে দাও। হ্যালো। ভাষার ভাষা না বুঝলে জীবনের আশা ছেড়ে দিতে হয় ইন্সপেক্টর। তুই জানিস না আমি কত ভয়ঙ্কর। আমি দুটো চেক সই করে মজা পাই, এক টাকার চেক আর একটা মরণ চেক। টাকার চেক তুই ডিজনার করবি, তাই তোর নামে মরণ চেক সই করলাম। এই কুত্তার বাচ্চা, কি ভাবছিস আমাকে এখন হাতের কাছে পেলে করে দিচ্ছি রে খাবি? সেই সাহস তোর নেই, পেছনে তাকিয়ে দেখ। আমার সই করে ব্ল্যাঙ্ক মরণ চেক নিয়ে আমার লোকেরা গিয়েছে তোর বাড়িতে ফিল আপ করতে। বোধহয় এতক্ষণে ফিল আপের কাজ শুরু হয়ে গেছে। যে বিপ্লব তোকে রক্ষা করার কথা ছিল, সেই বিপ্লব নিজেই তার ভাই ভাবিকে রক্ষা করতে পারেনি। চোখ রাঙিয়ে তাকিয়ে আছিস কেন? মারতে মন চাইছে? মার আমাকে, মার! ওই মার আমাকে, মার! তালুকদার
ফার মেডিসিন কোম্পানির রিওপেনিং অনুষ্ঠানে উপস্থিত সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সত্য কখনো চাপা থাকে না, তাই আমার বিরুদ্ধে যারা মিথ্যা অপবাদ দিয়ে আমার ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে দিয়েছিল, ইনশাআল্লাহ আজ তারাই আইনের হাতে বন্দে। আর এই ব্যাপারে আমাকে পূর্ণ সহযোগিতা করেছেন আমার বড় ভাই সমতুল্য জনাব গোলাম রব্বানি। স্যার, দুর্জয় চৌধুরী পালিয়েছে। যাও, চারিদিকে কড়া নজর রাখো, উপস্থিত সবাই ফ্যাক্টরিতে ঢুকে পড়ুন। কেন? দুর্জয় চৌধুরী পালিয়েছে, তাই আপনারা যত তাড়াতাড়ি পারেন এখান থেকে চলে যান। এই পাশা, কি ভেবেছিস পালিয়ে বেঁচে যাবি? কিন্তু না, আমার নিষ্পাপ ভাই বোনের মতো আজ তোরা ওদের জীবন বাঁচানোর জন্য চিৎকার করবি। পৃথিবীর কোন শক্তি আজ তোদেরকে বাঁচাতে পারবে না। প্রতিশোধের লড়াই নেমে তোরা আমার নিরপরাধ ভাইয়ের মৃত্যুর যন্ত্রণা আমাকে শুনিয়েছিস। আমার মায়ের মতো ভাবিকে কলঙ্কিত করে এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার কেড়ে নিয়েছিস। এই পাশা, মৃত্যুর যন্ত্রণাগত কষ্টে আজ তোদেরকে তা বুঝিয়ে দেব। ইন্সপেক্টর, ওই সাংবাদিককে নিয়ে চোর বামসাস, কিন্তু আমি আমি যে তোর ঠোঁটে বড়শি লাগাইয়া শুটকি মাছের মতো টাঙ্গা দিয়ে শুকায় মারুন। আরে বাপের বেটা হইলে আমার সামনে আইসা কথাগুলি কম। সামনের দিকে তাকিয়ে দেখ কুত্তার বাচ্চা। বাসা ভাই, আপনারা জায়গা মতো এসে যখন পৌঁছেছেন তখন আর কোনো চিন্তা নেই। হ্যাঁ বাসা ভাই, ওই দুই বাসটা এখানে পৌঁছানোর আগেই পথের মধ্যে শেষ হয়ে যাবে। আমার সাথে রংবাজি, আমি রঙের ডিব্বা। Ah!
আমার বুকের ধন কলিজার টুকরা ভাই বোনকে তুই নির্মম ভাবে খুন করিয়েছিস। তোর তুই নির্বাচন ওষুধে আমাদের সব দুঃখ কষ্ট যন্ত্রণা মিশে আছে, যা সবটুকু আস্তর প্রাপ্ত পাগলা কুত্তার মতো চিৎকার করবি তুই। সময় আত্মসমর্পণ করো, ওদের হ্যান্ডকাপ পরাও আর লাস্ট।